डियर स्टूडेंट्स अस्सलाम वालेकुम सबा के किशोर बातरानेर जो पेजटा आछे सेखानकार रसायन लाइव क्लासे आमंत्रण जानाच्छि। सो डियर स्टूडेंट्स तुम्हारा जानो आमरा उच्च माध्यमिक श्रेणी रसायन प्रथम पत्र सेटा तृतीय अध्याय अर्थात पर्यावृत्त धर्म और रासायनिक बंधन सेटा निये आमरा आलोचना करछि। आमरा गत क्लासे आमरा शेष करेछि पी ब्लक मौल तादेर रसायन राइट। आज के आमरा जेटा आलोचना करब सेटा होच्छे आमादेर डी ब्लक मौल रसायन। तो प्रिय शिक्षार्थीरा मूल आलोचना जावर आगे हमें एक देखते जाऊँ साउंड ठीक आना ठीक मत देखा जाना और तुम्हारा के कौन कॉलेज के जॉइन करो से झटपट लिखे तुम्हारा जानिए दो। डियर स्टूडेंट्स हमें जस्ट देखिए साउंड ठीक आना साउंड ठीक है साउंड इज क्लियर। सो तुम्हारा के कौन कॉलेज के जॉइन करो वालेकुम सलाम और रहमतुल्ला। तुम्हारा तुम्हारे कॉलेजगुलर नाम लिखे जानिए दो और तुम्हारा तुम्हारे टाइमलाइन आज के जो क्लासटा होच्छे एटा शेयर कर दो। अच्छा अनेक के देखते पाच्छी आमी रातुल वालेकुम सलाम और रहमत निकोला जॉइन करो ओके। तुम्हारा तुम्हारे कॉलेजगुलो एक लिखे जानिए दो डियर स्टूडेंट्स कारण तुम्हारा देशर हमें गत क्लासे देखे जे देशर अनेक कॉलेज के तुम्हारा जॉइन करो इवन देशर बाहर थेके अनेक तुम्हारा এখানে ক্লাসে আমি দেখেছি জয়েন করেছে। সো মনপুরা থেকে চরমনপুরা থেকে জয়েন করেছে মহেশখালী থেকে জয়েন করেছে কক্সবাজার থেকে জয়েন করেছে ওকে চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়েন করেছে চট্টগ্রাম বন্দর কলেজ থেকে জয়েন করেছে ওকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে আবু সাইদ আচ্ছা अच्छा ओके चाँदपुर कॉलेज थेके फरीदपुर थेके अच्छा टांगेल थेके हासान जुबायर थैंक यू हासान अच्छा अच्छा अशोक मिस्त्री बोरिशा विवेकानंद हाई स्कूल कोलकाता थेके थैंक यू ओके शाफायत खान फ्रॉम नेत्रकोना ओके এখানে চাঁদপুর ভুল দেখি কামিল মাদ্রাসা থেকে আলামিন থ্যাংক ইউ। সো ডিয়ার স্টুডেন্টস তোমরা আজকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে যে ডি ব্লক মৌল তাদের রসায়ন অবস্থান্তর মৌল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবস্থান্তর মৌল যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সেখানে প্রতিবারই পরীক্ষায় প্রতি বছরই এখান থেকে এসএসসিতে প্রশ্ন আসে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছে সেখানে কলেজের পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন হবে এবং অ্যাডমিশন এখান থেকে যথেষ্ট প্রশ্ন হয়। সো আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের সাথে বরাবরের মধ্যে আমি আছি মোহাম্মদ জাহিদুল হক সহকারী অধ্যাপক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই আলোচনা চলাকালীন সময় যে প্রশ্নগুলো আমাকে করো অনেক সময় প্রশ্নগুলোর উত্তর তাৎক্ষণিকভাবে আমি প্রশ্নগুলো দেখা হয় না এবং উত্তর আমি দিতে পারি না কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এগুলোর ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আলোচনা চলাকালীন সময়ে তোমাদের মনে যে প্রশ্নগুলো তৈরি হবে টপিকের সাথে রিলেটেড অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা করবে। আমি অবশ্যই তাৎক্ষণিকভাবে যদি আমার চোখে পড়ে আমি উত্তর দিব নাহলে অবশ্যই পরবর্তীতে এটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই কলেজে যে লাইভ ক্লাসটি এখানে সারা দেশের সম্মানিত যে সকল শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী জয়েন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের আলোচনায় চলে যাই। আচ্ছা আমি একটু এটা আমার টাইমলাইনে শেয়ার দিয়ে দিই।
সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আসি আমরা ডি ব্লক মৌলো। আমরা সবাই জানি ডি ব্লক মৌলো মানে হচ্ছে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস লেখার সময় সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা ডি উপস্তরে প্রবেশ করবে, এদেরকেই তো বলা হয় ডি ব্লক মৌলো, তাই না? তো ডি ব্লক মৌলোর সময় কয়টা সারি আছে, মানে কয়টা সিরিজ আছে? টোটাল চারটা সিরিজ আছে। এই সিরিজগুলো হলো 3D সিরিজ, 4D সিরিজ, 5D সিরিজ এবং 6D সিরিজ। প্রত্যেকটা সিরিজে 10টা করে মৌলো আছে, এর বাইরে আরও একটা মৌল আছে, টোটাল হচ্ছে 41টা মৌলকে আমরা পর্যায় সারণীতে ডি ব্লক মৌল হিসেবে ধরে নিই। তো এর মধ্যে 3D সিরিজে যে মৌলটা আছে, প্রথম মৌলটা কী? প্রথম মৌলটা হচ্ছে এসসি। এসসি মানে কি? এসসি মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম। এরপরে আছে এখানে আমাদের টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং লাস্ট মৌলটা হচ্ছে আমাদের জিঙ্ক। তাহলে এগুলো হলো সবগুলোই ডি ব্লক মৌল। এখন এই ডি ব্লক মৌলগুলোর মধ্যে কতগুলো ডি ব্লক মৌল আছে যাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল? নামটা কি? অবস্থান্তর মৌল। ইংলিশটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হওয়ার শর্তটা হচ্ছে একটা মৌলকে প্রথমত ডি ব্লক হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার কোনো একটা সুস্থিত আয়ন থাকতে হবে, তৃতীয়ত হচ্ছে সেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। তাহলে একটা মৌলকে আমরা তখনই অবস্থান্তর মৌল বলবো। অবস্থান্তর মৌল হওয়ার শর্তটা হচ্ছে এলিমেন্ট শুড বি ডি ব্লক, মানে একটা মৌলকে ডি ব্লক হতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টুটা হচ্ছে যে তার আয়ন থাকতে হবে, সুস্থিত আয়ন থাকতে হবে, অর্থাৎ তার কোনো একটা যৌগ থাকতে হবে যেখানে একটা আয়নের অস্তিত্ব থাকবে, রাইট? আর তিন নম্বরটা হচ্ছে সেই আয়নে ডি নামক যে উপস্তরটা আছে সেটা আংশিক পূর্ণ থাকতে হবে, অর্থাৎ পার্শিয়ালি ফিল থাকতে হবে। অর্থাৎ ডি এর মধ্যে আমরা জানি 10টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আংশিক পূর্ণ মানে হচ্ছে 1 থেকে 9 মধ্যে ইলেকট্রন থাকতে হবে, তাহলেই সেই ডি ব্লক মৌলগুলোকে আমরা অবস্থান্তর মৌল বলবো। এখন আমরা দেখতে চাই এই যে এটা হচ্ছে জিঙ্ক, এর মধ্যে 30টা ইলেকট্রন আছে, এটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি কি না। এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আর্গন লেখার পরে 3D, তারপর হচ্ছে 4S, এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তা জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটা ডি উপস্তরে প্রবেশ করে, সেই জন্য জিঙ্ক হচ্ছে একটা ডি ব্লক মৌল। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে জিঙ্ক একটি ডি ব্লক মৌল। দুই নম্বর শর্তটা হচ্ছে জিঙ্কের অনেক যৌগ আছে, যেমন জিঙ্ক অক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট, এগুলোতে জিঙ্কের চার্জ হলো 2। তাহলে জিঙ্কের একটা স্টেবল বা সুস্থিত আয়ন আছে, সেটা হচ্ছে Zn2+ আয়ন। এখন আমরা যদি এই জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাসটা কী হবে? আর্গন, তারপর হচ্ছে 3D, তারপর হচ্ছে 4S। তাহলে ইলেকট্রন কোথা থেকে যাবে? 3D থেকে যাবে নাকি 4S থেকে যাবে? কোথা থেকে ইলেকট্রন যাবে? ইলেকট্রনটা আমাদের 3D থেকে বের হয়ে যাবে নাকি ইলেকট্রনটা 4S থেকে বের হয়ে যাবে? কোথা থেকে বের হয়ে যাবে? হ্যাঁ, 4S থেকে অনেকেই লিখেছো, অনেকে 3D থেকে লিখেছো। আসলে ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন সবসময় বাইরের শক্তি স্তর থেকে বের হবে, কেমন? ইলেকট্রন অলওয়েজ রিমুভ ফ্রম দ্য আউটার মোস্ট শেল, ঠিক আছে? সবসময় বাইরের শেল থেকে ইলেকট্রনটা বের হবে। তাহলে ইলেকট্রনটা কিন্তু এখানে 4S থেকে এই দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে, 3D থেকে বের হবে না। তাহলে 4S থেকে বের হলে এটা 0 হবে আর এটা হবে 3D 10। তাহলে এটা হচ্ছে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি? জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাসে এখানে ডি উপস্তর যেটা আছে সেটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে। এই যে দেখো D10, মানে ফুলফিল অবস্থায় আছে। যেহেতু পরিপূর্ণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি না। অবস্থান্তর মৌল হওয়ার জন্য ডি ব্লক হতে হবে, এটা ডি ব্লক। সুস্থিত আয়ন থাকতে হবে, এখানে সুস্থিত আয়ন আছে। কিন্তু শেষে বলা হয়েছে যে সেই আয়নটায় ডি উপস্তর হতে হবে আংশিক পূর্ণ। এখানে ডিতে দেখা যায় 10টা ইলেকট্রন আছে, অর্থাৎ পরিপূর্ণ, মানে এটা আংশিক পূর্ণ না, এটা হচ্ছে পার্শিয়ালি ফিল, না এটা হচ্ছে ফুলফিল, মানে পরিপূর্ণ। সেই জন্য আমরা এই জিঙ্ককে অবস্থান্তর মৌল বলতে পারি না। তাহলে জিঙ্ক হচ্ছে একটা ডি ব্লক মৌল, জিঙ্ক হচ্ছে একটা ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আরেকটা উদাহরণে চলে আসি, সেটা হচ্ছে এসসি মানে স্ক্যান্ডিয়াম, যার মধ্যে 21টা ইলেকট্রন আছে। এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আর্গন লেখার পরে, তারপর 3D, তারপর হচ্ছে 4S।
4s2 3d1, তাহলে এটা একটা ডি ব্লক মৌল এবং স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে Sc3+ আয়ন, স্ক্যান্ডিয়াম আয়ন, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন এবং এই আয়নটা যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা লিখি তাহলে এটা হবে আর্গন, তারপরে হবে 3d0 আর 4s0। এখানে দেখা যাচ্ছে ডিউপেস্টারে কোনো ইলেকট্রনই নেই, ডিউপেস্টার পুরোটাই দেখো একদম ফাঁকা। তাহলে আমাদের কথা ছিল যে ডিউপেস্টার থাকতে হবে এবং সেখানে পার্শিয়ালি ফিল্ড মানে আংশিকপূর্ণ থাকতে হবে। আংশিকপূর্ণ মানে কি? অর্থাৎ ডি উপস্তরে কতটা ইলেকট্রন থাকলে তুমি তাকে আংশিকপূর্ণ বলবা। এই ডি এর মধ্যে ইলেকট্রন যদি 10 থাকে, ডি এর মধ্যে যদি ইলেকট্রন 0 থাকে, আর ডি এর মধ্যে ইলেকট্রন যদি 1 থেকে 9 থাকে, তাহলে তিনটার মধ্যে কোনটা আংশিকপূর্ণ? এই কোনটা হচ্ছে এখানে আংশিকপূর্ণ, রাইট? আবার ডিতে যদি মনে করো 5 থাকে, তাহলে এখানে এটা 4 নম্বর দাও, তাহলে ডিতে 10টা, ডিতে 9, ডিতে 1 থেকে 9, ডিতে 5টা, তাহলে এই এই 4টার মধ্যে কোনটাকে আমি আংশিকপূর্ণ বলবো? পার্শিয়ালি ফিল্ড কোনটা? হুইচ ওয়ান ইজ পার্শিয়ালি ফিল্ড? কোনটাকে আংশিকপূর্ণ বলা হবে? তাহলে সবাই বলছো 3 নম্বরটা আংশিকপূর্ণ। আচ্ছা, 3 নম্বরটাকে সবাই আংশিকপূর্ণ বলছো। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বরটা হচ্ছে এখানে আমাদের আংশিকপূর্ণ। ওকে, এখানে দেখো এই যে এটা তো আংশিকপূর্ণ এবং এটাও আংশিকপূর্ণ, কারণ 1 থেকে 9 মানে এর মধ্যে তো 5ও পড়ে, তাহলে এটাকে আংশিকপূর্ণ বলা যায়। তাহলে এটা কিন্তু পরিপূর্ণ, এটা হচ্ছে ফাঁকা। তাহলে স্ক্যান্ডিয়ামে দেখা যায় ডিউপেস্তর আছে এবং ডিউপেস্তরের ইলেকট্রনের সংখ্যা হলো 9, মানে 0, তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা। তাহলে 3 নম্বর শর্ত এখানে পূরণ না করার কারণে আমরা স্ক্যান্ডিয়ামকেও অবস্থান্তর মৌল বলতে পারবো না, স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর মৌল নয়। তাহলে স্ক্যান্ডিয়াম এটা জাস্ট একটা ডিব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল না। তাহলে অবস্থান্তর মৌল তাহলে কারা? আমি আরেকটি উদাহরণ দিই, ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, এটা হচ্ছে আয়রন। আয়রনের মধ্যে 26টা ইলেকট্রন আছে, আয়রন কি অবস্থান্তর মৌল হতে পারে? আয়রন একটা সম্ভাবনার কথা বলা, আয়রন এটার অবস্থান্তর মৌল হওয়ার চান্স আছে কিনা। তাহলে আয়রন, আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখানে আর্গন লেখার পরে 3d, তারপর হলো 4s। তাহলে এখানে ডিতে কয়টা ইলেকট্রন থাকবে? আয়রনের, আমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে আয়রনের ডি উপস্তরে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে 26টার মধ্যে এখানে 18 আর 2 20, আর থাকলো 6টা, তাহলে এখানে 6টা ইলেকট্রন থাকবে। তাহলে এটা হচ্ছে একটা ডি ব্লক মৌল। এখন আয়রনের সুস্থিত আয়ন হচ্ছে ফেরাস আয়ন, ফেরাস আয়ন হচ্ছে আয়রনের সুস্থিত আয়ন, আবার ফেরিক আয়ন সেটা আরও বেশি সুস্থিত। তাহলে এখানে আমরা ফেরাস ক্লোরাইড লিখতে পারি, ফেরিক ক্লোরাইড লিখতে পারি, হ্যাঁ। তাহলে এখানে ফেরাস আয়ন আছে, আবার এখানে ফেরিক আয়ন আছে, এগুলো হলো সবগুলোই আয়রনের সুস্থিত আয়ন। তো আমরা যদি আয়রনের ইলেকট্রনের বিন্যাস লিখি, তাহলে ফেরাস আয়নের ক্ষেত্রে এটা হবে 3d, তারপর হচ্ছে 4s। তাহলে এখানে 2টা ইলেকট্রন বের হয়ে চলে গেছে ফেরাসে, 2টা, তাহলে 0, আর 6টা থাকলো, আর ফেরিকের মধ্যে 3টা ইলেকট্রন গেছে, তাহলে এখান থেকে 2টা আর এখান থেকে 1টা। তাহলে আর্গন লেখার পরে এটা হচ্ছে আমাদের 3d কী হবে? 5 হবে। তাহলে এই হচ্ছে ইলেকট্রনের বিন্যাস। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আয়রনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় লাস্ট ইলেকট্রন মুভ টু দ্য ডি সাবশেল, তাহলে আয়রন হচ্ছে একটা ডি ব্লক মৌল এবং এটা সুস্থিত আয়ন হচ্ছে ফেরাস এবং ফেরিক। ফেরাসের চাইতে ফেরিকটা বেশি স্টেবল, কারণ এটা হাফ ফিল অবস্থায় আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফেরাসের ইলেকট্রন বিন্যাসে এবং ফেরিকের ইলেকট্রন বিন্যাসে এখানে ডি নামে যে উপস্তর, এখানে 6টা এবং 5টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি 1 থেকে 9 থাকে তাকে আংশিকপূর্ণ বলে, এটা এখানে 6টা এখানে 5টা, তাহলে এটা 1 থেকে 9 মধ্যে পড়ে। তাহলে আমরা বলতে পারি যে এখানেও আংশিকপূর্ণ এবং এখানে আংশিকপূর্ণ ডি অরবিটাল আছে, অর্থাৎ আয়রন হচ্ছে একটা অবস্থান্তর মৌল। বিষয়টা ক্লিয়ার? তাহলে আয়রন হচ্ছে একটা কী মৌল? অবস্থান্তর মৌল। তাহলে যারা ডি ব্লক মৌল তারা অবস্থান্তর না হতে পারে, কিন্তু যারা অবস্থান্তর মৌল তারা অবশ্যই এক ধরনের ডি ব্লক মৌল। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসি এখান থেকে, সিদ্ধান্তটা কী? এদের সিদ্ধান্তটা হচ্ছে, সিদ্ধান্তটা হচ্ছে যে সকল অবস্থান্তর মৌল এটা হচ্ছে ডি ব্লক, আর সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। সকল অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক, আর সকল ডি ব্লক মৌল এটা হচ্ছে আমাদের, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। যদি এটা প্রমাণ করতে বলে, ব্যাখ্যা করতে বলে, এভাবে আমরা আয়রনের এক্সাম্পল দিতে পারি, স্ক্যান্ডিয়ামের এক্সাম্পল দিতে পারি, জিঙ্কের এক্সাম্পল দিতে পারি। তাহলে এখানে পর্যায় সারণীতে আমাদের গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর মধ্যে এখানে সাধারণত 3 থেকে 11 পর্যন্ত যারা আছে তাদেরকে অবস্থান্তর মৌল ধরা হয়। কোনো কোনো বই লেখা আছে 3 থেকে 12 পর্যন্ত, কিন্তু সত্যিকার অর্থে 3 থেকে 11 পর্যন্ত, যদিও 3 স্ক্যান্ডিয়ামটা বাদ যাবে, বাকিগুলো অবস্থান্তর মৌলের মধ্যে পড়ে। তাহলে 3 থেকে 11 পর্যন্ত এগুলোকে আমরা অবস্থান্তর মৌল ধরি, কারণ গ্রুপ 12 মৌলগুলোকে অবস্থান্তর ধরা হয় না। এখন আসি আমরা এই অবস্থান্তর মৌল, এদের নামটা কেন অবস্থান্তর হলো, মানে এদেরকে আমি অবস্থান্তর বলবো কেন, অবস্থান্তর নামকরণের কারণটা কি, অবস্থান্তর দ্বারা কী বোঝানো হইতেছে? এর আনসারটা হচ্ছে, দেখো এই মৌলগুলোর
জারণ সংখ্যা এটা হচ্ছে পরিবর্তনশীল, এটা জারণ সংখ্যা হচ্ছে পরিবর্তনশীল। যেমন আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2 আবার +3, কপারের জারণ সংখ্যা হচ্ছে +1 আবার কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কখনো 2, কখনো তোমার 3, কখনো তোমার 4, কখনো তোমার 6, আবার কখনো তোমার এরকম 7। তাহলে এদের যে জারণ সংখ্যা বা এদের যে জারণ অবস্থা সেটা হচ্ছে পরিবর্তনশীল, এবং জারণ সংখ্যার পরিবর্তনের সাথে সাথে এদের বর্ণ বা কালার যেটা সেটারও পরিবর্তন হয়। যেমন ফেরাসগুলো, ফেরাস যৌগগুলো দেখতে হচ্ছে হালকা সবুজ, আর ফেরিক যৌগগুলো দেখতে হচ্ছে লালচে বাদামি। তাহলে এই মৌলগুলোকে কেন অবস্থান্তর মৌল বলা হয়? কারণ এদের যা জারণ সংখ্যা বা এদের যে জারণ অবস্থা সেটা হচ্ছে পরিবর্তনশীল, এবং জারণ সংখ্যার পরিবর্তনের সাথে সাথে এদের অবস্থার অর্থাৎ এদের কালারের বা এদের বর্ণের কী ঘটে? পরিবর্তন ঘটে। সেই জন্য এই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে অবস্থান্তর মৌল এই নামকরণের তাৎপর্য হচ্ছে যে দে হ্যাভ ডিফারেন্ট অক্সিডেশন স্টেট, দে হ্যাভ ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, এদের জারণ অবস্থা বা জারণ সংখ্যা হচ্ছে পরিবর্তনশীল, এবং অক্সিডেশন স্টেট পরিবর্তনের সাথে সাথে তাদের কালারের কী ঘটে? পরিবর্তন ঘটে, বর্ণের পরিবর্তন ঘটে। সেই জন্য এই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে আসি আমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এদের অনেকগুলো ধর্ম আছে যেগুলোকে আমরা ভৌত ধর্ম বলি, অনেকগুলো ধর্ম আছে যাদেরকে আমরা রাসায়নিক ধর্ম বলি। এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট হচ্ছে ভেরি হাই, অর্থাৎ এদের গলনাঙ্কের মান অনেক বেশি এবং এদের স্ফুটনাঙ্কের মান অনেক বেশি। নাম্বার টু, এদের ডেন্সিটি এরা হচ্ছে ভেরি হাই। নাম্বার থ্রি, গলনাঙ্ক অনেক বেশি, এরা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এটা হচ্ছে তাপ পরিবাহী। তাহলে মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, এদের ঘনত্ব অনেক বেশি এবং এরা বিদ্যুৎ পরিবহন করে এবং এরা তাপ পরিবহন করে। আবার এদের কতগুলো রাসায়নিক ধর্ম আছে, নাম্বার ওয়ান হচ্ছে এদের জারণ সংখ্যা এটা হচ্ছে পরিবর্তনশীল, নাম্বার টু হচ্ছে এরা জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। তাহলে এদের জারণ সংখ্যা স্থির না, জারণ সংখ্যা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ এদের একাধিক জারণ সংখ্যা থাকে, আর এদের এরা জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, জটিল যৌগ বা জটিল আয়ন এরা গঠন করে। নাম্বার থ্রি হচ্ছে এরা রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন করে, এরা হচ্ছে রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন করে, এরা রঙিন আয়ন গঠন করে বা রঙিন যৌগ গঠন করে। নাম্বার ফোর হচ্ছে যে এরা বিক্রিয়ার সময় প্রভাবক হিসেবে কাজ করে। নাম্বার ফাইভ হচ্ছে এদের যৌগগুলো প্যারা ম্যাগনেটিক ধর্ম দেখায়। সো ডিয়ার স্টুডেন্টস, লেখাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা আমি আবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো, রাসায়নিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে অবস্থান্তর মৌলের জারণ সংখ্যা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ ভেরিয়েবল ভ্যালেন্সি বা ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। তারপর নাম্বার টু হচ্ছে এরা জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। নাম্বার থ্রি হচ্ছে যে এরা রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন করে। নাম্বার ফোর হচ্ছে এই মৌলগুলো এবং এদের যৌগগুলো বিভিন্ন বিক্রিয়ার সময় প্রভাবক হিসেবে কাজ করে। আর নাম্বার ফাইভ হচ্ছে এই যৌগগুলো বেশিরভাগই হলো প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক শব্দের অর্থ কী? প্যারাম্যাগনেটিক, এরা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। প্যারাম্যাগনেটিক মানে কী? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যে ম্যাগনেট দ্বারা এরা কী হবে? তোমার আকৃষ্ট হবে, ঠিক আছে? ম্যাগনেট বা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। প্যারাম্যাগনেটিজম মানে হচ্ছে চুম্বক বা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হওয়া, তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক। আর ম্যাগনেট দ্বারা যদি আকৃষ্ট না হয় তাদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক, আর ম্যাগনেট দ্বারা যদি অত্যন্ত স্ট্রংলি আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। তাহলে একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক এবং একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তাহলে এখানে যে অবস্থান্তর মৌলগুলো আছে তারা এবং তাদের যৌগগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের যৌগগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখে, অর্থাৎ তারা ম্যাগনেট দ্বারা কী হয়? তোমার আকৃষ্ট হয়, প্যারাম্যাগনেটিজম প্রপার্টি শো করে। এখন আমরা ডিটেলস এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ভৌত ধর্মটা আমি লাস্টের দিকে পড়াবো, আমি প্রথমে রাসায়নিক ধর্মগুলোতে চলে যাই। প্রথমত আসি এদের জারণ সংখ্যা পরিবর্তনশীল। এদের জারণ সংখ্যাটা হচ্ছে পরিবর্তনশীল। আমি যদি এখানে আয়রনের কথা বলি, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসে
26টি ইলেকট্রন আছে, তাহলে এটা হচ্ছে আর্গন লেখার পরে এটা হচ্ছে 3D আর এটা হচ্ছে 4S, 4S টু 3D6। এখন আমি আয়রন থেকে যদি 2টা ইলেকট্রন বের করি তাহলে এরকম একটা আয়ন তৈরি হয়, মানে ফেরাস আয়ন তৈরি হয়। আর যদি আমি ফেরাস থেকে আরেকটা ইলেকট্রন বের করি তাহলে এখানে কিন্তু ফেরিক আয়ন তৈরি হয়। সো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু 2টা উপস্তর থেকে ইলেকট্রন আমরা বের করতে পারছি। এখানে আয়রনের যে ইলেকট্রন বিন্যাস তাতে ইলেকট্রনটা বের করা হয়েছে, এর ফলে ফেরাস আর ফেরিক 2টা আয়ন তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ফেরাস আয়ন তৈরি হয়েছে এবং এই যে ফেরিক আয়ন তৈরি হয়েছে, ফেরাস আয়ন তৈরির সময় আমি কোন স্তর উপস্তর থেকে ইলেকট্রন বের করলাম, এখানে 4S উপস্তর থেকে ইলেকট্রনটা বের করলাম। আর ফেরিক আয়ন তৈরির সময় আমি 3D উপস্তর থেকে ইলেকট্রন বের করলাম, অর্থাৎ এখান থেকে 2টা, এখান থেকে 1টা বের করলাম। তাহলে 4S থেকে যখন 2টা ইলেকট্রন বের করা হয় তখন ফেরাস আয়ন তৈরি হয়, আর 3D থেকে 1টা ইলেকট্রন যখন বের করা হয় তখন ফেরিক আয়ন তৈরি হয়। তাহলে 2টা উপস্তর থেকে ইলেকট্রনটা বের করা পসিবল, একটা হচ্ছে 3D উপস্তর থেকে আর একটা হচ্ছে 4S উপস্তর থেকে। এখন ব্যাপারটা হচ্ছে 3D এবং 4S 2টা তো আলাদা আলাদা উপস্তর, তাহলে এখান থেকে কীভাবে ইলেকট্রন বের করা পসিবল? এর অর্থটা হচ্ছে এই 3D উপস্তর তারও একটা শক্তি আছে, 4S উপস্তর তারও একটা শক্তি আছে। এই 2টা উপস্তরের শক্তির যেটা ডিফারেন্স সেটা হচ্ছে খুবই কম, খুবই কম হওয়ার কারণে এখানে তোমার 4S থেকে ইলেকট্রন বের করতে যতটুকু শক্তি প্রয়োজন হয় ঠিক একই পরিমাণ বা কাছাকাছি শক্তি প্রয়োগ করে আমরা 3D থেকে ইলেকট্রনটা কী করতে পারি, বের করতে পারি। তাহলে 3D এবং 4S এই 2টা উপস্তরের মধ্যে শক্তির যে পার্থক্য, এনার্জি যে ডিফারেন্সটা, ডিফারেন্সটা হচ্ছে অনেক কম। ডিফারেন্সটা কম হওয়ার কারণে 4S থেকে ইলেকট্রন বের করা যায়, আবার 3D থেকে ইলেকট্রন বের করা যায়, এবং একাধিক উপস্তর থেকে ইলেকট্রন বের করা সম্ভব বলে, একাধিক উপস্তর থেকে অর্থাৎ 3D থেকে 4S থেকে একাধিক উপস্তর থেকে ইলেকট্রন বের করা সম্ভব বলে এই মৌলগুলো পরিবর্তনশীল জারণ সংখ্যা কী করে প্রদর্শন করে, এই মৌলগুলো পরিবর্তনশীল জারণ সংখ্যা কী করে প্রদর্শন করে। ওকে, তাহলে এখানে আমরা 3D 4S, তাহলে আমরা বলতে পারি N-1D এবং NS। N-1D মানে N এর মান যদি 4 হয় তাহলে D এর মান হবে N-1 মানে 3D। তাহলে N-1D এবং NS 2টা উপস্তরের শক্তির পার্থক্যটা হচ্ছে কম, শক্তির পার্থক্য কম হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন বের করা সম্ভব, এখান থেকে ইলেকট্রন বের করা সম্ভব, সেই কারণে এই মৌল জারণ সংখ্যা হচ্ছে তোমার পরিবর্তনশীল। ডিয়ার স্টুডেন্ট, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে একাধিক উপস্তর থেকে আমরা ইলেকট্রন বের করতে পারি এবং ইলেকট্রন বের করার কারণে এটা জারণ সংখ্যা হচ্ছে আমাদের পরিবর্তনশীল। আচ্ছা, এখন এখানে যদি আমি মৌলগুলো লিখি একটু এবং তাতে জারণ সংখ্যাগুলো যদি আমি একটু বসানো শুরু করি, এখানে আমাদের যে মৌলগুলো এখানে দেওয়া আছে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে একদম জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক, তো এটার মধ্যে স্ক্যান্ডিয়ামের জারণ সংখ্যাটা +3, আর জিঙ্কের জারণ সংখ্যাটা +2, কপারের জারণ সংখ্যা +1 এবং +2। আর বাকি যেগুলো আছে আমরা যদি লিখি, টাইটেনিয়াম 2, 3, 4, টাইটেনিয়াম হচ্ছে 2, তারপর 3, তারপরে 4, আবার ভ্যানাডিয়াম হচ্ছে 2, 3, 4, 5, ভ্যানাডিয়াম হচ্ছে 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, আবার ক্রোমিয়ামে যদি আমরা যাই তাহলে 2, 3, এখানে 2 পাওয়া যায়, 3 পাওয়া যায় এবং 6ও পাওয়া যায়, ম্যাঙ্গানিজটা 2 পাওয়া যায়, 3 পাওয়া যায়, 4 পাওয়া যায়, 5 পাওয়া যায়, আবার 6ও পাওয়া যায়, আবার 7ও পাওয়া যায়, রাইট? আবার তোমার এখানে যদি আমরা আয়রনে যাই তাহলে আয়রনে পাওয়া যায় তোমার 2 এবং 3, আবার যদি আমরা কোবাল্টে চলে যাই তাহলে 2, 3, কোবাল্ট হচ্ছে আমাদের 2, 3, নিকেল প্রায় ক্ষেত্রে তোমার 2 দেখায়, বাকিগুলো এরকম দেখায়। তাহলে এখানে মৌলগুলোর অনেকগুলো, ডিয়ার স্টুডেন্টস, আমি জারণ সংখ্যা লিখেছি। এখন এই মৌলগুলো যে জারণ সংখ্যাগুলো লেখা হয়েছে, জারণ সংখ্যায় দেখা যাচ্ছে ক্রম ট্রেনটা কেমন, যে বাম থেকে যত আমরা ডানে যাচ্ছি জারণ সংখ্যা তত আস্তে আস্তে বাড়তেছে, এবং ম্যাঙ্গানিজে গিয়ে সেটা সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ হওয়ার পরে জারণ সংখ্যার মানটা আস্তে আস্তে আবারও কিন্তু কমে যাচ্ছে। তাহলে বাম থেকে ডানে গেলে জারণ সংখ্যাটা কন্টিনিউ বাড়তে থাকে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2টা বা 3টা বা 4টা বা 5টা বা 6টা ইলেকট্রন যখন বের করা হয় তখন এখানে যে আয়নীকরণ শক্তির মানগুলো E1 বা E2 বা E3 বা E4 যে মানগুলো পাওয়া যায় দেখা যায় যে এদের মানের মধ্যে ডিফারেন্সটা কম, আর ডিফারেন্স কম থাকার কারণে আমরা অনেকগুলো ইলেকট্রন একটা পরমাণু থেকে বের করতে পারি। তাহলে এখানে ম্যাঙ্গানিজ পর্যন্ত জারণ সংখ্যা বাড়তে থাকে, এরপরে জারণ সংখ্যাটা কমা শুরু করে এবং জিঙ্কে এসে একেবারে কমে 2 হয়ে যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এখানে Z of EF অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার আধান যখন বাড়তে থাকে তখন ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যায়, ইলেকট্রনের উপরে যখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেড়ে যায় তখন বেশি পরিমাণে ইলেকট্রন বের করাটা এটা কঠিন হয়ে যায়, তাই তার উচ্চতর জারণ সংখ্যা প্রদর্শন না করে নিম্নতর জারণ সংখ্যা প্রদর্শন করে, এবং এই কারণে জারণ সংখ্যার মানটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এর মধ্যে কোনটা জারণ সংখ্যা সর্বোচ্চ পাওয়া যায়, মানে কোনটা সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে, তাহলে আমরা এর উত্তরে বলবো যে এখানে সর্বোচ্চ জারণ সংখ্যা যে প্রদর্শন করে সে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ডাইমার গঠন করে, এটা পলিমার গঠন করে না, এটা জাস্ট একটা ডাইমার। ডাইমার মানে 2টা অণু মিলে একটা অণু তৈরি করে, এটাকে বলা হয় ডাইমার, এবং এটা লেয়ার স্ট্রাকচার আকারে থাকে, লেয়ার আকারে থাকে। প্রিয় শিক্ষার্থীর, এরপরে চলে আসি অবস্থান্তর মৌলগুলো। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা
জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে এবং জটিল আয়ন গঠন করে। এই জিনিসটা খুব ভালোভাবে সবাই বুঝবা, মানে জটিল যৌগ জিনিসটা কি বা জটিল আয়ন জিনিসটা আসলে কি। জটিল যৌগ বা জটিল আয়ন মানে হচ্ছে, আমি একটু উদাহরণ দিই, NiCO4 এটা হচ্ছে একটা জটিল যৌগ, এটার নাম হচ্ছে একটা জটিল যৌগ। তো এই জটিল যৌগটার মধ্যে নিকেল হচ্ছে একটা অবস্থান্তর মৌল, আর তার সাথে যুক্ত আছে কার্বন মনোক্সাইডের 4টা অণু, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে নিকেল হচ্ছে একটা অবস্থান্তর মৌল, তার সাথে 4টা কার্বন মনোক্সাইড যুক্ত আছে। তো এই কার্বন মনোক্সাইডে যে কার্বন আছে তার মধ্যে আছে মুক্ত জোর ইলেকট্রন, মুক্ত জোর ইলেকট্রন, এটাকে বলা হয় এলপি ইলেকট্রন। এলপি মানে কি? এলপি মানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তো যখন এই যৌগটা গঠিত হয় তখন এই কার্বন মনোক্সাইডে যে কার্বন আছে সেই কার্বন কী করে, এই নিকেলের সাথে এরকম একটা বন্ধন তৈরি করে। তোমরা তো জানো এই বন্ধনের নাম কী, অর্থাৎ দুইটা ইলেকট্রন যদি কোনো পরমাণু সাপ্লাই করে এবং উভয়ের মধ্যে যদি এটা শেয়ার হয় তাহলে এই বন্ধনটার একটা নাম আছে। এই বন্ধনটার নাম আমি বোধহয় তোমাদেরকে বলেছিলাম, এই বন্ধনটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন, অর্থাৎ কোঅর্ডিনেশন বন্ড। এটাকে কী বলা হয়? সন্নিবেশ বন্ধন বলে। তাহলে এখানে এই কার্বন মনোক্সাইডগুলো এখানে নিকেলের সাথে কী করে, এরকম সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে এই সন্নিবেশ বন্ধন তৈরি করার ফলে যে যৌগটা গঠিত হয় এটাকে বলা হয় জটিল যৌগ। তাহলে জটিল যৌগ মানে হচ্ছে যে সমস্ত যৌগে একটি অবস্থান্তর মৌলের সাথে কতগুলো অণু যুক্ত হয় এবং সন্নিবেশ বন্ধন গঠন করে সেটাকে বলা হয় জটিল যৌগ। তাহলে একটা কেন্দ্রীয় মৌল এটা হবে একটা অবস্থান্তর মৌল, আর তার সাথে কতগুলো অণু যুক্ত হবে, এই অণুগুলো এই ধাতুটার সাথে কী করবে, সন্নিবেশ বন্ধন তৈরি করবে, তাহলে এটাকে বলা হবে জটিল যৌগ। তাহলে জটিল যৌগের একটা আমি পার্ট বললাম, এবার আরেকটা পার্ট বলি, সেটা হলো যে মনে করো এখানে সিও আছে, NH3 আছে, ব্র্যাকেট ক্লোজ করে 6 আছে, আর এখানে দেওয়া আছে 3+, এটা হচ্ছে একটা আয়ন। তো এই আয়নটায় আমরা দেখতে পাচ্ছি কোবাল্ট নামে একটা আয়ন আছে, আর তার সাথে যুক্ত আছে অ্যামোনিয়া 1টা, তারপর হচ্ছে আমাদের 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 5টা, তারপর হলো 6টা। এই যে অ্যামোনিয়া আছে, তো অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন তার মধ্যে আছে এরকম মুক্তজোর ইলেকট্রন। এখন এই মুক্তজোর ইলেকট্রন ব্যবহার করে প্রত্যেকটা অ্যামোনিয়া কী করে, কোবাল্টের সাথে একটা বন্ধন তৈরি করে, এটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। এই যে সন্নিবেশ বন্ধন তৈরি করে, তাহলে এটাকে বলা হয় একটা জটিল আয়ন। তাহলে জটিল আয়ন আর জটিল যৌগ মানে হচ্ছে তাদের কেন্দ্র থাকবে, কেন্দ্রের মধ্যে একটা অবস্থান্তর মৌল থাকবে, সেই মৌলটা পরমাণু হিসেবে থাকতে পারে বা আয়ন হিসেবে থাকতে পারে, আর তার সাথে কতগুলো অণু যুক্ত থাকবে, কখনো কখনো আয়নও যুক্ত থাকতে পারে, এবং সেই অণুগুলো বা সেই আয়নগুলো ওই কেন্দ্রীয় মৌলের সাথে একটা বন্ধন তৈরি করবে, বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে তাকে বলা হবে জটিল যৌগ বা তাকে বলা হবে জটিল আয়ন। যদি এটা আয়ন আকারে থাকে আয়ন বলবো আমরা, আর আয়নটা যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হবে জটিল যৌগ। যেমন এই যে এটা এটা পুরোটা একটা জটিল আয়ন, এটা একটা কমপ্লেক্স আয়ন। এখন যদি আমি এটাকে এভাবে লিখি CO, তারপরে NH3, ব্র্যাকেট ক্লোজ করে 6, তারপরে এখানে আমি Cl3 লিখলাম, তাহলে এটা একটা এখন একটা যৌগ, এই যৌগটার মধ্যে একটা জটিল আয়ন আছে, তাহলে এটা পুরোটাই হচ্ছে একটা জটিল যৌগ। তাহলে জটিল যৌগ কাকে বলা হয়? জটিল যৌগ মানে হচ্ছে অবস্থান্তর মৌল, এটা কেন্দ্রে থাকবে, আর কেন্দ্রের সাথে কী হবে, কতগুলো অণুযুক্ত থাকবে বা আয়ন যুক্ত থাকবে, এবং সেই অণু বা আয়নগুলো ওই কেন্দ্রের মৌলটার সাথে কী করবে, একটা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। সন্নিবেশ বন্ধন তৈরি করলে সেটাকে বলা হবে জটিল যৌগ বা জটিল আয়ন। আমি আরেকটা উদাহরণ দিতে চাই মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যে মনে করো এটা Fe আছে, Fe2+, তার সাথে যুক্ত আছে 1, 2, 3, 4, তারপর হচ্ছে 5, 6, এটা হলো সবাই সায়ানাইড, এটা হলো সায়ানাইড, এবং তোমরা সকলেই জানো সায়ানাইড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত একটা আয়ন। তো এখানে কার্বনের মাধ্যমে কী করে, এখানে সায়ানাইড আয়রনকে ইলেকট্রন এভাবে প্রোভাইড করে। তাহলে এটা হচ্ছে একটা জটিল আয়ন। তাহলে অনেকগুলো জটিল আয়ন লেখা হয়েছে। তো জটিল আয়নে ধাতুর সাথে যে কয়টা এখানে যে কার্বন মনোক্সাইডের অণুগুলো যুক্ত হয়েছে, এই কার্বন মনোক্সাইডকে বলা হয় লিগ্যান্ড, এটার নাম হচ্ছে লিগ্যান্ড, বা অ্যামোনিয়া এটাকে বলা হয় লিগ্যান্ড, বা সায়ানাইড এটাকে বলা হয় লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কাকে বলে? লিগ্যান্ড মানে হচ্ছে সেই সমস্ত অণু, লিগ্যান্ড মানে হচ্ছে সেই সমস্ত আয়ন যারা জটিল যৌগ গঠনের সময় ধাতুকে বা ধাতব আয়নকে মুক্তজোর ইলেকট্রন দান করে এবং সন্নিবেশ বন্ধন গঠন করে। লিগ্যান্ড মানে হচ্ছে সেই সমস্ত অণু বা সেই সমস্ত আয়ন, সেই সমস্ত কেমিক্যাল এন্টিটি বা সেই সমস্ত রাসায়নিক সত্তা যারা জটিল যৌগ গঠনের সময় অবস্থান্তর ধাতুকে মুক্তজোর ইলেকট্রন সরবরাহ করে এবং সন্নিবেশ বন্ধন গঠনে সাহায্য করে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। তাহলে এখানে কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড এগুলো হলো সবগুলো লিগ্যান্ড। এখন এই এই ধাতুর সাথে লিগ্যান্ড যে কটা যুক্ত থাকবে, এই যে ধাতুর সাথে যে কটা লিগ্যান্ড যুক্ত থাকবে সেটাকে বলা হয় সেই ধাতুর সন্নিবেশ সংখ্যা। তাহলে ধাতুর সাথে যুক্ত লিগ্যান্ডের সংখ্যাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা, নাম হলো সন্নিবেশ সংখ্যা বলে। তাহলে ধাতুর সাথে যে কটা লিগ্যান্ড যুক্ত থাকবে সেটাকে ধাতুর সন্নিবেশ সংখ্যা বলে। তাহলে এখানে নিকেলের সন্নিবেশ সংখ্যা কত হবে? 1, 2, 3, 4,
শনিবের সংখ্যা 4, তাহলে এখানে আয়রনের শনিবের সংখ্যা কত হবে? 1, 2, 3, 4, 5, 6, শনিবের সংখ্যা 6, কারণ 6টা লিগ্যান্ড আছে। তাহলে বলো তো এখানে কোবাল্টের শনিবের সংখ্যা কত হবে? কোবাল্ট। তাহলে এখানে নিকেলের শনিবের সংখ্যা 4টা লিগ্যান্ড আছে তাই 4, আয়রনের শনিবের সংখ্যা 6টা লিগ্যান্ড আছে তাই 6, তাহলে এখানে কোবাল্টের শনিবের সংখ্যা কত হবে? তাহলে কোবাল্ট যেখানে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে কোবাল্টের শনিবের সংখ্যা কত হবে, তাই না? এটা একটা আমাদের প্রশ্ন যে কোবাল্টের শনিবের সংখ্যা এখানে কত হবে। তাহলে রাতুল উত্তর দিয়েছ কোবাল্টের শনিবের সংখ্যা, ওকে রাতুল, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ইয়েস, তারপরে হচ্ছে এখানে হুমায়রা রশিদ উত্তর দিয়েছ, ইয়েস উত্তর ঠিক হয়েছে। তারপরে আমি আরও অনেকে দেখতে পাচ্ছি, নাহিদুর রহমান উত্তর দিয়েছ, তারপরে ফজলে উত্তর দিয়েছ, এসপি জয় উত্তর দিয়েছ, অশোক উত্তর দিয়েছ, তারপরে হচ্ছে শামসুন নাহার উত্তর দিয়েছ, রাইসা জান্নাত উত্তর দিয়েছ, অভিনন্দন জানাচ্ছি সবাইকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শনিবের সংখ্যা কীভাবে বের করতে, তাহলে তোমাকে একটা জটিল যৌগ দিয়ে শনিবের সংখ্যার কথা বলবে। এখন এখানে যে লিগ্যান্ডগুলো থাকে, আমি কয়েকটা লিগ্যান্ডের এখানে তোমাদেরকে নামকরণ শেখাবো, লিগ্যান্ডের নামকরণ, তারপরে আমি জটিল যুগের নামকরণ শেখাবো। তাহলে লিগ্যান্ডের যদি আমি নাম করতে চাই, তাহলে লিগ্যান্ডের নামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সিএল যদি থাকে এই লিগ্যান্ডটাকে বলা হয় ক্লোরো, বিআর থাকলে এটাকে বলা হয় ব্রোমো, ব্রোমো বলা হয়, আর যদি অ্যামোনিয়া থাকে তাহলে এটাকে বলা হয় এমিন, এটা বেশি ইম্পর্টেন্ট, এমিন না এমিন, এমিন না এমিন, এমিন, ঠিক আছে। আবার যদি পানি লিগ্যান্ড হিসেবে থাকে তাকে বলে একুয়া, পানি যদি লিগ্যান্ড হিসেবে থাকে তাহলে তাকে বলা হয় একুয়া, পানি মানে পানি বলা যাবে না, পানিকে বলতে হবে একুয়া, ঠিক আছে। আবার যদি এখানে আমাদের ওয়েস লিগ্যান্ড থাকে তাকে বলা হয় হাইড্রক্সো, যদি সায়ানাইড লিগ্যান্ড হিসেবে থাকে তাকে বলা হয় সায়ানো, সায়ানো, সায়ানো নামে পরিচিত। যদি এসোফর লিগ্যান্ড হিসেবে থাকে তাকে বলে সালফেটো, সালফেটো, যদি সি2ওফর লিগ্যান্ড হিসেবে থাকে এটাকে বলে অক্সালেটো, আবার পিওফর যদি লিগ্যান্ড হিসেবে থাকে তাকে বলে ফসফেটো, ফসফেটো। কতগুলো লিগ্যান্ড আছে আবার এরকম সিএইচ2, এটা একটা লিগ্যান্ড, এই লিগ্যান্ডটাকে বলা হয় সংক্ষেপে ইএন, ইএন বলা হয়, ইএন মানে হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, ইএন মানে হচ্ছে ইথিলিন তারপরে ডাই এমিন। এই লিগ্যান্ডগুলোর মধ্যে কেউ কেউ আছে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, আবার কেউ কেউ একের বেশি সন্নিবেশ বন্ধন গঠন করে। কোনো লিগ্যান্ড যদি একটা সন্নিবেশ বন্ধন গঠন করে তাকে বলে মনোডেন্টেড লিগ্যান্ড, মানে লিগ্যান্ডের দাঁত আছে, আমাদের যেমন দাঁত আছে লিগ্যান্ডেরও দাঁত আছে, তো ওই একটা সন্নিবেশ বন্ধন গঠন করে মানে তার একটা দাঁত আছে, তাদেরকে বলা হয় একদন্তী লিগ্যান্ড, মানে মনোডেন্টেড লিগ্যান্ড। আর কেউ যদি দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করে তাকে বলে বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, আর যদি দুইয়ের বেশি তৈরি করে সেটাকে আমরা পলিডেন্টেড লিগ্যান্ড বলি। তাহলে এটা হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড, কারণ এটা দাঁত এটাও দাঁত, দুইটা দাঁত ব্যবহার করে সে সন্নিবেশ বন্ধন তৈরি করে, তাই এদেরকে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। এখন পলিডেন্টেড লিগ্যান্ডের একটা উদাহরণ দিই আমি, পলিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে আছে এখানে সিএইচ2, তারপরে হচ্ছে সিএইচ2, তারপরে এন, তারপরে এন, তারপরে এরকম লিখলাম, এটা হলো সিএইচ2 সিডব্লু মাইনাস, সিএইচ2 সিডব্লু মাইনাস, এখানে সিএইচ2 সিডব্লু মাইনাস, এটা হলো সিএইচ2 সিডব্লু মাইনাস। এটাকে কেমিস্ট্রিতে বলা হয় ইডিটিএ, এটা বিভিন্ন ধরনের জটিল মিত্তিক টাইটেশনে ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে ইডিটিএ, বিশাল বড় দেখতে। এটা একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বা এটা একটা পলিডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ এখানে একটা দাঁত আছে, এখানে একটা দাঁত আছে, এখানে দাঁত আছে, এখানে দাঁত আছে, এখানে দাঁত আছে, আবার এখানেও দাঁত আছে, তাই এটাকে বলা হয় পলিডেন্টেড লিগ্যান্ড, এটা একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, এবং এটার নাম হচ্ছে ইডিটিএ। ইডিটিএ মানে হচ্ছে ইতে ইথিলিন, ডিতে ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিন, টিতে টেট্রা, আর এতে হচ্ছে আমাদের অ্যাসিটেট, তাহলে ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, সংক্ষেপে হচ্ছে ইডিটিএ। ডিয়ার স্টুডেন্টস, এটাকে সংক্ষেপে বলা হয় ইডিটিএ, ইথিলিন ডাইয়ামিন টেট্রা এখানে অ্যাসিটেট, ইডিটিএ নামে এটা পরিচিত, এবং এটা হচ্ছে একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। তো এখানে যে সমস্ত লিগ্যান্ড তোমার মনে করো এখানে পলিডেন্টেড বা বাইডেন্টেড লিগ্যান্ড, যেমন ইথিলিন ডাইয়ামিন, এটা হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড। এখন এই লিগ্যান্ডটা এর খাবার আছে, কাঁকড়া যেমন আছে না, কাঁকড়া, কাঁকড়ার যেমন খাবার আছে, কাঁকড়া দুইটা তার হাত দিয়ে ভাবে খাবারকে এভাবে ধরে ফেলে, তাহলে এই লিগ্যান্ডগুলো এদের খাবার হচ্ছে বিভিন্ন ধরনের এরকম আয়ন। তো সেই আয়নগুলোর সাথে এরা কী করে, একাধিক সন্নিবেশ বন্ধন গঠন করে, এবং এই যে বিশেষ টাইপের যৌগ তৈরি করে, এ ধরনের জটিল যৌগকে বলা হয় চিলেট, এদেরকে বলা হয় চিলেট, এবং এই বিষয়টিকে বলা হয় চিলেশন। তাহলে যে সমস্ত লিগ্যান্ডে দুইটা দাঁত থাকবে বা দুইয়ের বেশি দাঁত থাকবে তারা কী করে, তোমার ধাতব আয়নের সাথে একাধিক সন্নিবেশ বন্ধন গঠন করে, তখন যে কাঠামোটা তৈরি হয় সেটাকে বলা হয় চিলেট, আর চিলেট তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় চিলেশন, চিলেশন, চিলেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় চিলেশন, বলা হয় চিলেশন।
ঠিক আছে, এটাকে বলা হয় চিলেশন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলা হয় চিলেশন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জটিল যৌগে যদি নামকরণ করতে চাই তাহলে কেমন করে নামকরণ করব। উত্তরটা হচ্ছে জটিল যৌগ ধনাত্মক হতে পারে, আবার জটিল যৌগ ঋণাত্মক হতে পারে, দুই ধরনেরই হতে পারে, ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। তো ধনাত্মক জটিল যৌগের উদাহরণটা হচ্ছে সিও এনএইচ থ্রি ব্র্যাকেট ক্লোজ করে সিক্স, এখানে সিএল থ্রি। তা আমরা যদি কোনো জটিল যৌগের নামকরণ করতে চাই, নামকরণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের লিগ্যান্ডের নাম, তারপরে হচ্ছে ধাতুর নাম, তারপরে হচ্ছে ওই ধাতুর জারণ সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে লিগ্যান্ডের নাম, পরে ধাতুর নাম, তারপরে ওই ধাতুর কী করতে হবে, এখানে আমাদেরকে জারণ সংখ্যা লিখতে হবে। তাহলে আগে লিগ্যান্ডের নাম, পরে ধাতুর নাম, তারপরে সেই ধাতুর জারণ সংখ্যা। এখন এখানে লক্ষ্য করো, এখানে কোবাল্টটা হচ্ছে ধাতু, এর জারণ সংখ্যাটা আমরা বের করব। এর জারণ সংখ্যা কত মনে করি এক্স, আর অ্যামোনিয়ার জারণ সংখ্যা জিরো ইন্টু সিক্স, আর ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান ইন্টু থ্রি, তাহলে যোগফলটা হবে জিরো। তাহলে এক্স এর মানটা কত হবে, প্লাস থ্রি। তাহলে এটা হচ্ছে কোবাল্টের জারণ সংখ্যা। এখন প্রথমে কার নাম, প্রথমে হচ্ছে আমাদের লিগ্যান্ডের নাম। লিগ্যান্ডটা এখানে কী, অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে লিগ্যান্ড হিসেবে একটা নাম দেওয়া হয়েছিল, সেটা কী বলেছিলাম, এমমিন। এখন লিগ্যান্ড যদি একটা থাকে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, ছয়টা থাকলে হেক্সা, এরকম বলতে হবে। তাহলে এখানে অ্যামোনিয়া আছে কয়টা, ছয়টা, তাহলে এটার নাম হবে হেক্সা। আর অ্যামোনিয়াকে লিগ্যান্ড হিসেবে বলে এমমিন, হেক্সা এমমিন, হেক্সা এমমিন। তারপর হচ্ছে আমাদের ধাতু, ধাতুটা হচ্ছে কোবাল্ট, কোবাল্ট। কোবাল্টের জারণ সংখ্যা কত, তিন, তাহলে এটা রোমান সংখ্যা দিয়ে লিখতে হবে তিন, রোমান সংখ্যা দিয়ে লিখতে হবে তিন। তাহলে হেক্সা এমমিন কোবাল্ট থ্রি, আর ক্লোরিন যেহেতু আছে তাই নামের শেষে হবে ক্লোরাইড। ডিয়ার স্টুডেন্টস বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে নামটা কি, এর নামটা হচ্ছে হেক্সা, তারপরে এমমিন কোবাল্ট থ্রি ক্লোরাইড, হেক্সা এমমিন কোবাল্ট থ্রি ক্লোরাইড, হেক্সা এমমিন কোবাল্ট থ্রি, তারপরে বলতে হবে ক্লোরাইড। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে বললাম। এখন যদি আমাদের জটিল যৌগটা নেগেটিভ হয়, ঠিক আছে, নেগেটিভ যদি হয়, যেমন এফি সিএন সিক্স ফোর মাইনাস, এটা হচ্ছে একটা নেগেটিভ জটিল আয়ন। তাহলে এখানে নিয়মটা হচ্ছে আগে লিগ্যান্ডের নাম বলতে হবে, পরে ধাতুর নাম বলতে হবে, পরে ধাতুর নামের শেষে এড বসাতে হবে, তারপরে এখানে ধাতুর জারণ সংখ্যা লিখতে হবে, এই হচ্ছে স্টেপ। তাহলে প্রথমে লিগ্যান্ডের নাম, পরে ধাতু, ধাতুর নামের শেষে এড বসাতে হবে, এট, ধাতুর নামের শেষে কী বসাতে হবে, এড বসাতে হবে, এট এট, আর লাস্টে হচ্ছে ধাতুর জারণ সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যাটা আমরা বের করি, মনে করি আয়রনের জারণ সংখ্যা এক্স, আর সায়ানাইড হলো মাইনাস ওয়ান ইন্টু সিক্স সমান সমান মাইনাস ফোর, তাহলে এক্স সমান সমান হবে প্লাস টু। তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু। তাহলে এটার নাম কী হবে, এখানে সায়ানাইড আছে কয়টা, ছয়টা, তাহলে এটার নাম হবে হেক্সা, হেক্সা সায়ানো, এটার নাম হবে হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। এখন আয়রন আছে, এখন আয়রনকে কি আমি আয়রন বলবো, আয়রনকে কি আমি লোহা বলবো, উত্তর হলো না। আয়রন এর নামের শেষে এট বলবো, আয়রনের ল্যাটিন নাম ফেরাম, তার লাস্টে হবে এট, ফেরেট, নামে লাস্টে হবে ফেরেট, ফেরেট, ফেরাম থেকে ফেরেট। তাহলে এটার নাম হচ্ছে হেক্সা সায়ানো ফেরেট, ফেরেট। তারপরে চার্জটা কত, টু, আর যেহেতু এটা একটা আয়ন তাহলে লাস্টে লিখবো আয়ন, যৌগ হলো যৌগ, আয়ন হলো আয়ন, তাহলে এটার নাম হচ্ছে হেক্সা সায়ানো ফেরেট টু আয়ন। ডিয়ার স্টুডেন্টস বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এটার নাম হচ্ছে হেক্সা সায়ানো ফেরেট টু আয়ন, হেক্সা সায়ানো ফেরেট, তারপর টু, তারপর হচ্ছে আয়ন। এখন যদি তোমাদেরকে আমি এটা দিই, না পারলে কোনো অসুবিধা নাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে এন আই সিএন ক্লোজ করে ফোর টু মাইনাস, তাহলে বলো তো এটার নাম কী হতে পারে, এন আই সিএন ক্লোজ করে ফোর তারপর একটা টু মাইনাস দিলাম, তাহলে এটার নামটা কী হতে পারে? ঠিক আছে, ওকে, ফাইন, ট্রাই 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 দ্য নেম অফ দ্য কম্পাউন্ড, হেক্সা সায়ানো ফেরেট টু আয়ন, হ্যাঁ এটা নাহিদুর রহমান, এটা আগেরটা, কিন্তু আমি এখন যেটা দিয়েছি ট্রাই দ্য নেম অফ দিস কম্পাউন্ড, ঠিক আছে। আর মালিহা ফেরদোস বলেছ আরেকবার বুঝাই দিতে, দেখো মালিহা, এখানে হচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত একটা জটিল আয়ন, এই যে দেখো নেগেটিভ চার্জ আছে, তাহলে এখানে আগে লিগ্যান্ডের নাম বলবো, সায়ানাইড লিগ্যান্ড আছে, তাহলে আমি সায়ানাইডের নাম সায়ানো বলছি, ছয়টা আছে তাই হেক্সা সায়ানো বলছি। এখন ধাতুটা হচ্ছে আয়রন, তাহলে যদি এখানে নেগেটিভ চার্জযুক্ত জটিল আয়ন হয় তাহলে ধাতুর নামের শেষে এড হবে, যেমন আয়রন থাকলে হবে ফেরেট, ক্রোমিয়াম থাকলে হবে ক্রোমেট, নিকেল থাকলে হবে নিকেলেট, কোবাল্ট থাকলে হবে কোবাল্টেট,
হ্যাঁ, কপার থাকলে হবে, কিউপ্রেট, এরকম বুঝেছ ব্যাপারটা? হ্যালো, জিনিসটা ক্লিয়ার? টেট্রাসায়ানো নিকেল, টু আয়ন টেট্রাসায়ানো নিকেল, নিকেল হবে না, নিকেল হবে না, কারণ হুমায়রা নিকেলটা হবে না। কেন হবে না? কারণ নেগেটিভ চার্জযুক্ত, নেগেটিভ চার্জ থাকলে সরাসরি ধাতু না বলে ধাতুর নামের শেষে এড বলতে হবে, রাইট? তাহলে টেট্রাসায়ানো নিকেল, ইয়েস ইয়েস। এই যে আচার্য অসীম, থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তরটা ঠিক হয়েছে। তাহলে এখানে নিকেলের চার্জটাও মেনশন করতে হবে। নিকেলের চার্জটা কত? মনে করো এক্স, সায়ানাইড হলো -1 × 4 সমান -2, তাহলে এক্স -4 সমান সমান -2, তাহলে এক্স সমান সমান হবে +2। তাহলে এখানে চারটা সায়ানাইড আছে, তাহলে এটার নাম হবে টেট্রা, তারপর হচ্ছে সায়ানো, টেট্রা সায়ানো, নিকেল থেকে নিকেলেট, তারপরে টু, লাস্টে হবে আয়ন। তাহলে এটার নাম টেট্রা সায়ানো নিকেলেট টু আয়ন, টেট্রা সায়ানো নিকেলেট টু আয়ন, ইয়েস। মোহাম্মদ সালে আল মাহাদি, তোমার উত্তর ঠিক হয়েছে। তারপর হচ্ছে মাহমুদা আক্তার, নিকেলেট টু, ইয়েস। তারপরে আমি দেখতে পাচ্ছি সাদিয়া জান্নাত লুৎফা, ইয়েস, নিকেলেট। লাস্টে জাস্ট জারণ সংখ্যাটা লিখতে হবে, এবং মাহবুবা হাবিবা, এখানে জারণ সংখ্যাটা রোমান সংখ্যা দিয়ে লিখতে হবে, রোমান সংখ্যা দিয়ে জারণ সংখ্যাটা লিখতে হবে, তাহলেই হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে আমরা জটিল যুগ দেখলাম, জটিল যুগ কীভাবে নামকরণ করতে দেখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অবসন্তরমূল কেন তারা, কেন তারা জটিল যৌগ গঠন করে, অবসন্তরমূল জটিল যৌগ বা জটিল আয়ন কেন গঠন করে। এর উত্তরটা হচ্ছে, আমি একটা ব্যাখ্যা করব, FeCN6, আমি এটার ব্যাখ্যা দিতে পারি 4-, এবং আমি NiCO4 এটারও ব্যাখ্যা দিতে পারি, NiCO4। তা NiCO4 এর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে Ni মানে নিকেল, নিকেলের মধ্যে টোটাল ইলেকট্রন আছে 28, 28টা ইলেকট্রন আছে। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা হবে আর্গন লেখার পরে 3D, তারপরে হচ্ছে আমাদের 4S। তাহলে 4S-এ 2টা ইলেকট্রন দিলাম, আর 3D-তে এখানে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে 18+20 আর এটা 28। এটা হচ্ছে নিকেলের ইলেকট্রন বিন্যাস, ইট ইজ নিকেল। নিকেলের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। তাহলে আমি যদি নিকেলের ডি অরবিটালটাকে এখানে লিখি 1, 2, 3, 4, 5, আর এটা হচ্ছে আমাদের 4S, এটা হচ্ছে 3D, আর এটা হচ্ছে আমাদের 4S। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 2টা ইলেকট্রন এখানে থাকে এভাবে, আর 8টা ইলেকট্রন ডিতে থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে নর্মালি নিকেলের ইলেকট্রন বিন্যাস। এখন নিকেল যখন এই যে কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয় এবং NiCO4 তৈরি করে, অর্থাৎ নিকেলের সাথে যখন কার্বন মনোক্সাইড যুক্ত হয়, যুক্ত হয়ে যখন NiCO4 তৈরি করে, তখন এখানে ডি অরবিটালে একটা ঘটনা ঘটে। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে যে 5টা অরবিটাল আছে, এই 5টা অরবিটালে ইলেকট্রনগুলো তারা তো এভাবে ছিল, এভাবে তো তারা ছিল, তো এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসে, অর্থাৎ জোড়া হয়, আর বাইরের ইলেকট্রন ভিতরে চলে আসে, অর্থাৎ এরাও জোড়া হয়। অর্থাৎ কার্বন মনোক্সাইডের প্রভাবে এখানকার ইলেকট্রনগুলো বাহির থেকে ভিতরে চলে আসে এবং বেজরগুলো জোড়া হয়ে যায়। তখন এখানে এই যে 4S, আর এখানে আমাদের 4P, 3টা অরবিটাল, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে আমাদের 4S, আর এটা হচ্ছে আমাদের 4P, এই অরবিটালগুলো পুরো ফাঁকা হয়ে যায়। এখন যেহেতু 4টা কার্বন মনোক্সাইড আসতেছে, মানে 4টা লিগান আসতেছে, প্রত্যেকটার মধ্যে একটা করে লোন পেয়ার ইলেকট্রন আছে, মানে এক জোড়া করে ইলেকট্রন আছে, তো তারা ইলেকট্রন দেওয়ার জন্য জায়গা খুঁজতেছে। তো এখানে নিকেল কী করে, এখানে কার্বন মনোক্সাইডকে দেখে সে জায়গাগুলো খালি করে ফেলে। তখন এখানে এই খালি জায়গায় কী ঘটে, এই এস আর পি যে অরবিটালগুলো আছে তারা একসাথে মিশ্রিত হয়, তাদের মধ্যে ব্লেন্ডিং হয়। ব্লেন্ডিংয়ের ফলে এখানে কতগুলো অরবিটাল তৈরি হয় যেগুলোকে হাইব্রিড অরবিটাল বলে, এবং এখানে একটা হাইব্রিড এডিশন ঘটে, সেটা হচ্ছে sp3 সংকরণ বা sp3 হাইব্রিড এডিশন ঘটে। এবং এই সংকরণের ফলে 4টা অরবিটাল তৈরি হয়, এবং নিকেল কি কোবাল সরি এই কোবাল কার্বন মনোক্সাইড কী করে, এই জায়গাগুলোতে 2টা করে ইলেকট্রন এভাবে দেয়, 2টা করে ইলেকট্রন দিয়ে তারা সন্নিবেশ বন্ধন তৈরি করে। এখানে কার্বন মনোক্সাইড, এখানে কার্বন মনোক্সাইড, এখানে কার্বন, এখানে কার্বন মনোক্সাইড। তার মানে এটা হচ্ছে নিকেল, তার সাথে এখানে কী হলো, নিকেলের সাথে এখানে একটা কার্বনিল, তারপর হচ্ছে 2টা কার্বনিল, তারপর হচ্ছে 3টা কার্বনিল, তারপর হচ্ছে 4টা কার্বনিল, এরা সবাই লোন পেয়ার ইলেকট্রন কী করলো, নিকেলকে দিয়ে দিল, নিকেলকে দিয়ে নিকেলের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করলো, এবং এর ফলে একটা শেপ তৈরি হয়, এই শেপটাকে বলা হয় টেট্রাহেড্রাল শেপ বা চতুস্থলকীয় শেপ। তাহলে অবস্থান্তরমূল কেন জটিল যৌগ গঠন করে, এই যে প্রশ্নটা করা হয়েছিল, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে অবস্থান্তরমূলে ডি উপস্তর থাকে এবং ডি উপস্তরে ফাঁকা অরবিটাল থাকে, অথবা যখন এরা লিগ্যান্ডের সাথে যুক্ত হয় এবং জটিল যৌগ গঠন করে, তখন এদের যোজনী শেলে ফাঁকা অরবিটাল তৈরি হয়, যেমন এই যে অরবিটালগুলো ফাঁকা হয়েছে, এই ফাঁকা অরবিটালগুলো ব্যবহার করে এবং তারা লিগ্যান্ডের জোড়া জোড়া ইলেকট্রন সেই ফাঁকা জায়গায় রাখে এবং ধাতুর সাথে তারা সন্নিবেশ বন্ধন গঠন করে, রাইট? এবং এ কারণেই এরা জটিল যৌগ গঠন করে। তাহলে অবস্থান্তরমূল কেন জটিল যৌগ গঠন করে, কারণ অবস্থান্তরমূল তাদের যে যোজনী শেল সেখানে ফাঁকা অরবিটাল থাকে, অথবা লিগ্যান্ডের সাথে যখন তারা যুক্ত হয় তখন ফাঁকা অরবিটাল সৃষ্টি করে, এবং সেই ফাঁকা অরবিটাল ব্যবহার করে তারা লিগ্যান্ডের ইলেকট্রন ফাঁকা অরবিটালে রাখার ব্যবস্থা করে, তখন ধাতুর সাথে লিগ্যান্ডের সন্নিবেশ বন্ধন তৈরি হয়, আর যখন সন্নিবেশ বন্ধন তৈরি হয় তখনই তোমার জটিল যৌগ গঠিত হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস?
আচ্ছা, আমি চাইলে আরেকটা এক্সাম্পল দিতে পারি তোমাদেরকে। এটা হচ্ছে নিকেল টেট্রা কার্বোনাইলের এক্সাম্পল দিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে এই যে Fe-CN6। এখানে আয়রন আছে ফেরাস আকারে, তো ফেরাসের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম। আর্গন লিখলাম, লেখার পর এটা 3D আর এটা হচ্ছে আমাদের 4S। তাহলে 4S0 আর 3D হলো 6, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে ডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5। এখানে ডিতে টোটাল থ্রিডিতে ইলেকট্রন আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ইলেকট্রন এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের 4S, আর এটা হচ্ছে আমাদের 4P। এগুলো হলো সবগুলো ফাকাস। তো যখন আয়রনের সাথে তোমার সায়ানাইড যুক্ত হয়, সায়ানাইড যখন যুক্ত হয়, এভাবে যুক্ত হওয়ার সময় এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এই 3D-তে যে 5টা অরবিটাল আছে তার মধ্যে ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে আসে, এটা জোড়া হয়ে যায়। তারপর এই ইলেকট্রনগুলো ভিতরে চলে আসে, এরাও জোড়া হয়ে যায়, জোড়া হয়ে এরকম একটা অবস্থা তৈরি করে। আর বাইরে 4S তো যেরকম সেরকমই আছে, আর এখানে 4P যেরকম সেরকমই আছে। এখন এখানে সায়ানাইড এসেছে কয়টা, সায়ানাইড এসেছে, লিগান্ড এসেছে কয়টা, 6টা। যেহেতু 6টা লিগান্ড এখানে আসছে, তাহলে 6টা ফাঁকা অরবিটাল লাগবে। এবং এখানে লক্ষ্য করো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ফাঁকা অরবিটাল তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে 2টা D, তার মানে D2, 1টা S মানে S, আর 3টা P মিলে সংকরণ ঘটায়, অর্থাৎ সমান শক্তির কতগুলো অরবিটাল তৈরি করে যেন বন্ডটা স্ট্রং হয়। এটাকে বলা হয় D2SP3 সংকরণ। এবং সায়ানাইডগুলো এখানে আসে, সায়ানাইড আসলো, সবগুলো নেগেটিভ চার্জযুক্ত সায়ানাইড এখানে আসতেছে। সায়ানাইড এসে এই আয়রনকে বলতেছে যে ভাই আয়রন, আমরা তো তোমার বাসায় গেস্ট হিসেবে আসছি, তো আমাদের কিছু জিনিসপত্র আছে, তুমি কি রাখতে পারবা? তো আয়রন বলে হ্যাঁ কেন পারবো না, কি আছে? বলে মুক্ত জোর ইলেকট্রন আছে। তাহলে 2টা করে ইলেকট্রন তারা এখানে এভাবে রেখে দেয় এবং নিশ্চিন্তে তারা থাকে। তখন এই আয়রনের সাথে সায়ানাইডের একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়, সন্নিবেশ বন্ধন তৈরি হয়, তার মানে একটা কমপ্লেক্স আয়ন বা একটা জটিল আয়ন গঠিত হয়। এভাবেই আসলে জটিল যৌগ বা জটিল আয়ন গঠিত হয়। তাহলে পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা প্রায় আসে যে অবস্থান্তর মৌল কেন জটিল আয়ন গঠন করে বা অবস্থান্তর মৌল কেন জটিল যৌগ গঠন করে। এর উত্তরটা হচ্ছে অবস্থান্তর মৌলের যোজনী শেলে ফাঁকা অরবিটাল থাকে, আবার লিগান্ডের সাথে যখন তারা যুক্ত হয় তখন ফাঁকা অরবিটাল সৃষ্টি করে, এবং সেই ফাঁকা অরবিটালগুলো ব্যবহার করে তারা কি করে, ধাতুর সাথে, লিগান্ডের সাথে ধাতুগুলো সন্নিবেশ বন্ধন তৈরি করে। যখন সন্নিবেশ বন্ধন তৈরি করে তখন জটিল যৌগ গঠিত হয়। এখন বিষয়টা হলো সায়ানাইডকে দেখে ইলেকট্রনগুলো ভিতরে আসবে কেন? এর উত্তর হচ্ছে দুই ধরনের লিগান্ড আছে, কতগুলো হলো শক্তিশালী লিগান্ড বা সবল লিগান্ড। যে ইলেকট্রনগুলো বেজোর ইলেকট্রনকে, মানে যে লিগান্ডগুলো বেজোর ইলেকট্রনকে জোড়া করে সেগুলোকে বলা হয় সবল লিগান্ড, আর কতগুলো হলো দুর্বল লিগান্ড। তাহলে দুই ধরনের লিগান্ড আছে, কতগুলো সবল আর কতগুলো দুর্বল। তাহলে এখানে সায়ানাইড হলো একটা স্ট্রং লিগান্ড, কার্বন মনোক্সাইড এটা হচ্ছে একটা স্ট্রং লিগান্ড। আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি সবল এবং দুর্বল লিগান্ডের। সবল লিগান্ড থাকলে কী হবে, ইলেকট্রনগুলো জোড়া হবে, আর দুর্বল লিগান্ড থাকলে বেজোর বেজোরই থাকবে, সেগুলো জোড়া হবে না। তাহলে আমি এখন একটা লিস্ট দিয়ে দিই, একটা তালিকা দিয়ে দিই সবল ও দুর্বল লিগান্ডের। সবল বা শক্তিশালী লিগান্ড, দুই ধরনের লিগান্ড আছে, কতগুলো লিগান্ডকে আমরা বলবো। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আসলে? 3D7, 4S0। আচ্ছা, সবল এবং দুর্বল লিগান্ডের ক্ষেত্রে কী হবে? সবল লিগান্ডের তালিকা দিয়ে দিই একটা, সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস। যদি কার্বন, তারপরে নাইট্রোজেন এবং ফসফরাস, এরা যদি কখনো দাতা হিসেবে কাজ করে কোনো লিগান্ডে, এগুলো হলো সবল লিগান্ড। যেমন কার্বন মনোক্সাইড, যেমন এখানে তোমার সায়ানাইড, হ্যাঁ, যেমন তোমার এখানে অ্যামোনিয়া, তারপর হচ্ছে আমাদের ফসফরাস দিয়ে PH3, অর্থাৎ ট্রাইফিনাইল ফসফিন, এটাকে ট্রাইফিনাইল ফসফিন বলে। এগুলো হলো সবগুলো সবল লিগান্ড বা স্ট্রং লিগান্ড। আচ্ছা, এখন যদি আমাদের এখানে উইক লিগান্ড হয়, দুর্বল লিগান্ড, তাহলে দুর্বল লিগান্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যালোজেন, অক্সিজেন, সালফার। দুর্বল প্রকৃতির যারা লিগান্ড হবে তাদের ক্ষেত্রে হ্যালোজেন, অক্সিজেন, সালফার, এগুলো যদি দাতা হিসেবে কাজ করে এগুলোকে দুর্বল লিগান্ড বলে। যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলো হলো দুর্বল লিগান্ড। তারপরে এটা হচ্ছে H2, মানে পানি দুর্বল লিগান্ড। তারপরে H2S, হাইড্রোজেন সালফাইড, এগুলো হলো আমাদের দুর্বল প্রকৃতির লিগান্ড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দুই ধরনের লিগান্ড আছে, সবল লিগান্ড, দুর্বল লিগান্ড। দেখি তোমাদের কোনো প্রশ্ন হয়েছে কিনা এর মধ্যে। আচ্ছা, কোন ক্ষেত্রে ফেরিক হলে কী হবে, ফেরিক হলে কী হবে বলেছে। আচ্ছা, ফেরিক হলে কী হবে সেটা দেখাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে মনে করো এই জায়গায় হচ্ছে 3- আছে, এটা হচ্ছে ফেরিক। তাহলে ফেরিক হলে অসুবিধা নেই, এটা ফেরাসের জায়গায় ফেরিক আসছে। তাহলে ফেরিক থাকলে এখানে 1, 2, 3, 4, 5, আর এটা হচ্ছে আমাদের 4S, আর এটা হচ্ছে আমাদের 4P। তাহলে 3D-তে ইলেকট্রন থাকবে 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এগুলো তো ফাঁকা। 4S আর 4P ফাঁকা থাকবে। তো যখন তোমার মনে করো এই যে এই সায়ানাইড এখানে এসে যুক্ত হবে, তখন এই ইলেকট্রনটা এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে আসবে, আর এটা এভাবেই থাকবে, রাইট?
তাহলে এখানে তোমার এটাতে তো ইলেকট্রন আছে, তাহলে এই এগুলো সব ফাঁকা হয়ে যাবে, তাহলে ফাঁকা দুইটা ডি একটা এস আর তিনটা পি মিলে এখানে ডি টু এস সি থ্রি সংকরণ ঘটাবে এবং তখন তোমার এটা তৈরি হবে। তাহলে ফেরাস আর ফেরিকের ক্ষেত্রে বিষয়টা একই। আশা করি ডিয়ার স্টুডেন্টস বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে অবস্থান্তর মৌল কেন জটিল যৌগ গঠন করে আমার মনে হয় একটা ধারণা আমি তোমাদেরকে দিতে পেরেছি। এরপরে চলে আসি এরপরে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অবস্থান্তর মৌলের তিন নম্বর বৈশিষ্ট্য, যেটা সেটা হলো এরা রঙিন আয়ন গঠন করে, রঙিন আয়ন গঠন করে। এখানে অবস্থান্তর মৌলের যে ডি অরবিটালগুলো থাকে, এই যে ডি অরবিটাল থ্রি ডি বা ফোর ডি ফাইভ ডি, এদের হলো শক্তি সবার সমান, এদেরকে বলা হয় ডি জেনারেট অবস্থা, ডি জেনারেট অবস্থা। তাহলে অবস্থান্তর মৌলের শক্তি সমান থাকে, এদেরকে বলা হয় ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট মানে হচ্ছে ডিজেনারেসি মানে হচ্ছে তাদের এনার্জি হলো সবার সমান। পাঁচটা যে ডি অরবিটাল আছে ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার সবার এনার্জি কিন্তু সমান, তাহলে এটা হচ্ছে ডিজেনারেসি মানে শক্তি হলো সমান। এখন যখন এদের সাথে তোমার মনে করো লিগান যুক্ত হয়, লিগান যুক্ত হওয়ার সময় তাদের এনার্জির মানটা একটু পোটেনশিয়াল এনার্জির মানটা তাদের বেড়ে যায়, তাদের পোটেনশিয়াল এনার্জির মানটা বেড়ে যায়, তখন এটাকে বলা হয় নন ডি জেনারেট অবস্থা। এই অবস্থায় দেখা যায় যে এই যে পাঁচটা অরবিটাল আছে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে উচ্চ শক্তির ডি আর একটা হচ্ছে আমাদের নিম্ন শক্তির ডি, দুইটা ভাগে এরা ভাগ হয়ে যায়। উপরের যে দুইটা অরবিটাল এদেরকে বলা হয় ইজি আর নিচেরগুলোকে বলা হয় টি টু জি, এটা একটা সেট আর এটা হচ্ছে আর একটা সেট। ওকে, এটা হচ্ছে আমাদের ইভেনলি ডি জেনারেটেড আর এটা হচ্ছে আমাদের ট্রিপলি ডি জেনারেটেড। এগুলো হলো টার্ম কতগুলো, ক্রিস্টাল ফিল থিওরিতে টার্মগুলো ইউজ করা হয়। তাহলে দুইটা ভাগে এরা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইজি একটা হচ্ছে আমাদের টি টু জি। তো টি টু জি যে অরবিটালগুলো থাকে তারা হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, আর ইজি তাদের এনার্জি বেড়ে যায়, এগুলো হলো আমাদের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তো এগুলোর এনার্জি বাড়ে, এর কারণটা হচ্ছে এরা এক্সিস বরাবর থাকে, অক্ষ বরাবর থাকে, এক্সিস বরাবর থাকে, আর এরা হচ্ছে নন এক্সিস বরাবর থাকে, অর্থাৎ এরা অক্ষ বরাবর থাকে না। আমরা জানি যে পাঁচটা যে ডি অরবিটাল আছে পাঁচটা ডি অরবিটালের মধ্যে এখানে এই যে মাঝামাঝিভাবে থাকে এগুলোকে বলা হয় ডি এক্স ওয়াই বা ডি ওয়াই জেড বা ডি জেড এক্স, আর অক্ষ বরাবর থাকে হচ্ছে এই যে এটা লোকগুলো, এটাকে বলা হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে আমাদের এরকম থাকে এটাকে বলা হয় আমাদের ডি জেড স্কোয়ার। তাহলে যখন তোমার মনে করো এখানে লিগ্যান্ডগুলো তোমার ধাতুর সাথে যুক্ত হয় এবং জটিল যৌগ গঠন করে, তখন এখানে অষ্টতলকীয় ক্ষেত্রে বা অক্টাহেড্রাল ফিল্ডে এখানে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, তিনটা অক্ষ। তো তাহলে এখানে ধাতু মনে করো এই জায়গায় আছে, এখন লিগ্যান্ডগুলো অক্ষ বরাবর আসে, লিগ্যান্ডগুলো এখানে অক্ষ বরাবর ধাতুর দিকে ধাবিত হয়, অক্ষ বরাবর ধাতুর দিকে আসতে থাকে। তাহলে অক্ষ বরাবর যদি ধাতুর দিকে আসে তাহলে যে অরবিটালগুলো অক্ষ বরাবর থাকবে সেগুলোর সাথে ইন্টারাকশন বেশি হবে, সেগুলোর সাথে বিকর্ষণ বেশি হবে, বিকর্ষণ বেশি হলে সেগুলোর এনার্জি বেড়ে যাবে, সেই জন্য কিন্তু ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার উপরে তাদের এনার্জি বেশি আর এদের এনার্জি হচ্ছে কম। তাহলে এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা তৈরি হয় এই ডিফারেন্সটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, এটা হচ্ছে ক্রিস্টাল তারপরে ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলা হয়, এটাকে সংক্ষেপে ডেল দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা যেহেতু অষ্টতলকীয় ক্ষেত্রে তাই এখানে ইউজ করা হয় ও, তাহলে এখন এখানে কিন্তু শক্তির পার্থক্য একটা তৈরি হয়েছে। এখন মনে করো এখানে ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখন সেই ইলেকট্রনগুলো এক দুই তিন চার পাঁচ এভাবে আছে। তো যদি এই যৌগটা দ্রবণে এখানে সূর্য থেকে সাদা আলো এসে পড়ে, সাদা আলো, তাহলে সাদা আলো এসে পড়লে সাদা আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, 380 থেকে 780 ন্যানোমিটার, এটাকেই তো সাদা আলো বলে। তাহলে যখন সাদা আলো এসে পড়বে তো এই যে শক্তিটা, এই যে শক্তিটা, এই শক্তিটা হচ্ছে সাদা আলোর যে কোনো একটা ফোটনের শক্তি সমান হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রনটা শক্তি শোষণ করবে, শোষণ করে এখান থেকে লাভ দিয়ে এখানে উঠে যাবে। তো যখন সাদা আলো থেকে কোনো ফোটন শোষিত হবে তখন বাকি যে অংশটা থাকবে সেটাই একটা কালার হিসেবে আমাদের চোখে এসে পড়বে, এটাকে বলা হয় সম্পূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার। সম্পূরক বর্ণ জিনিসটা কি, সম্পূরক বর্ণ হচ্ছে মনে করো তুমি এখানে এর সাথে বি দুইটা কালার মিক্স করলা, এর ফলে সাদা হয়ে গেল,
তাহলে একে বলা হবে বি এর সম্পূরক বর্ণ, একে বলা হবে বি এর কমপ্লিমেন্টারি কালার। অথবা সাদা থেকে যদি এ বাদ দাও বি কালার দেখতে পাবা, যদি বি বাদ দাও তাহলে এ কালার দেখতে পাবা। তাহলে এই যৌগটা যদি কোনো একটা পাত্রের মধ্যে থাকে দ্রবণটা, আর এখানে যদি আমাদের সাদা আলো এসে পড়ে, তাহলে সাদা আলো থেকে একটা অংশ শোষণ করে ইলেকট্রন নিচ থেকে উপরে লাভ দেবে, আর নিচ থেকে যখন উপরে লাভ দেবে, লাভ দেওয়ার ফলে বাকি যে অংশটা সেটা আমাদের চোখের মধ্যে এসে পড়বে, তখন আমরা ওই কালারটা দেখতে পাবো। এ কারণেই কিন্তু অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে বা রঙিন আয়ন গঠন করে। দেখো বিষয়টা ক্লিয়ার কিনা, অবস্থান্তর মৌলগুলো কেন রঙিন যৌগ গঠন করে বা কেন রঙিন আয়ন গঠন করে, একটু ডিফিকাল্ট আলোচনা হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, তাহলে এখানে ডিয়ার স্টুডেন্টস, তোমরা আসলে কি বুঝতে পারলো আমি মানে অবস্থান্তর মৌল? আচ্ছা, এখন কমপ্লিমেন্টারি কালার সম্বন্ধে আমি একটু ধারণা দিই। কমপ্লিমেন্টারি কালার সম্বন্ধে একটু ধারণা দিই আমি, সম্পূরক বর্ণ সেটা হচ্ছে আমাদের, আমরা বলি না যে এখানে বেগুনি, নীল, আসমানি, তাহলে এটা হচ্ছে ভায়োলেট, তারপরে হচ্ছে আমাদের ব্লু, মানে এটা হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে নীল বা আসমানি, তারপর হচ্ছে আমাদের সবুজ, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে কমলা, তারপর হচ্ছে লাল। বেগুনি, নীল, আসমানিকে আমি একসাথে লিখছি এখানে। ওকে, তাহলে বেগুনির কমপ্লিমেন্টারি কালার হলো হলুদ, আর হলুদের কমপ্লিমেন্টারি কালার হলো বেগুনি, লালের কমপ্লিমেন্টারি কালার সবুজ, সবুজের কমপ্লিমেন্টারি হচ্ছে লাল, কমলার হলো নীল, নীলের হলো কমলা। তাহলে যদি লাল রং শোষিত হয় যৌগটা সবুজ রঙে দেখা যাবে, যদি কমলা শোষিত হয় তাহলে নীল বা আসমানি দেখা যাবে, যদি বেগুনি শোষিত হয় তাহলে হলুদ দেখা যাবে, হলুদ শোষিত হলে বেগুনি দেখা যাবে। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্টারি কালারের একটা ইয়া বলতে পারো, মানে একটা শোষিত হলে আমি আরেকটা এখানে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা তথ্য দিয়ে রেখি তোমাদেরকে, সেটা হলো ডিয়ার স্টুডেন্টস, এখানে মনে করো আয়রনের সাথে যুক্ত হয়েছে CN6, এখানে 4-, আর আয়রনের সাথে যুক্ত হয়েছে H2O, ব্র্যাকেট ক্লোজ করে 6, এখানে মনে করে দেওয়া আছে 2+। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সায়ানাইড আছে আর এখানে কিন্তু তোমার পানি আছে। তাহলে সায়ানাইড হলো সবল লিগান আর পানিটা হচ্ছে দুর্বল লিগান, তাহলে এটা কিন্তু ডেল নটের মানটা অনেক বাড়াই দেবে, আর এটা কিন্তু ডেল নটের মানটা অতটা বাড়াইতে পারবে না, কমাই দেবে। তো এর ফলে শক্তি এখানে বেশি লাগবে আর এখানে শক্তি কম লাগবে, এর ফলে এখানে কিন্তু দুইটাই আয়রনের যৌগ, দুইটাতে আয়রনের চার্জ কিন্তু সেম, তারপরে কিন্তু কালারের মধ্যে পার্থক্য চলে আসবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আয়রনের যে 5টা ডিরবিটাল আছে 1, 2, 3, 4, 5, তাদের মধ্যে এনার্জির যে গ্যাপটা, সেই গ্যাপটা অনেক বেশি হবে। কারণটা হচ্ছে যে এখানে শক্তিশালী লিগান আছে, শক্তিশালী লিগান থাকলে স্পিডিং এনার্জির মানটা অনেক বেশি হবে। আর পানি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে 1, 2, 3, 4, 5, তাহলে এনার্জির ডিফারেন্সটা কী হবে, এখানে কম হবে। এনার্জি ডিফারেন্সটা কম হলে এখান থেকে ইলেকট্রন যদি এখানে লাভ দেয় তাহলে এনার্জি কম লাগবে, আর এনার্জি ডিফারেন্স বেশি হলে এখান থেকে ইলেকট্রন লাভ দিতে এনার্জি কী লাগবে, বেশি লাগবে। তাহলে এখানে কম এনার্জির ফোটন লাগবে, তাহলে বেশি এনার্জির কালার দেখতে পাবা, আর এখানে বেশি এনার্জির ফোটন লাগবে, তাহলে কম এনার্জির যে কমপ্লিমেন্টারি কালার সেটা তুমি দেখতে পাবা। বিষয়টা ক্লিয়ার কিনা ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, জয়পাল একটু আমাকে বলবা যে কোন জায়গাটায় রিপিট করতে হবে, ইলেকট্রন হাই শেলে গেলে লিগ্যান কোথায় যাবে, ইলেকট্রন যদি হাই শেলে যায়, রাতুল প্রশ্ন করেছে ইলেকট্রন হাই শেলে গেলে লিগ্যান কোথায় যাবে, লিগ্যান লিগ্যান্ডের জায়গায় থাকবে। কারণ এখানে এখানে যে থিওরিটার কথা বলা হচ্ছে, এই থিওরিটার মধ্যে এটা নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে এখানে জটিল যৌগগুলোকে আয়নিক যৌগের সাথে কম্পেয়ার করা হয়, এবং জটিল যৌগকে যেহেতু আয়নিক যৌগের সাথে কম্পেয়ার করা হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু আয়নের মধ্যে আলাদা ফ্রি অবস্থায় থাকে, তখন তারা মুক্তভাবে লাভটা দিতে পারে। অর্থাৎ যোজনী বন্ধন তত্ত্ব কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, আমরা এবারে 4 বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অবস্থান্তর মৌলগুলো তাদের যৌগগুলো বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, এরা প্রভাবক হিসেবে কাজ করে। যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তখন আমরা এখানে অ্যামোনিয়া পাই, এবং এখানে আয়রনকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি। তো আয়রন কী কাজ করে, আয়রনের যে সারফেসটা আছে এই সারফেসটা, এটা কী করে, নাইট্রোজেনের অণুগুলোকে এবং হাইড্রোজেনের অণুগুলোকে তাদের পৃষ্ঠের মধ্যে শোষণ করে, এটাকে বলা হয় অধিশোষণ, অধিশোষণ করে। এই অধিশোষণের ফলে কী হবে, নাইট্রোজেনের যে বন্ড আছে বা হাইড্রোজেনের যে বন্ড আছে সেই বন্ডগুলো কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে পরমাণুগুলো আলাদা হয়ে যায়। পরমাণুগুলো যখন আলাদা হয়ে যায় তখন তারা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, অর্থাৎ বিক্রিয়ার স্পিড বেড়ে যায়। তাহলে অবস্থান্তর মৌলগুলো এবং তাদের যৌগগুলো বিক্রিয়ার সময় প্রভাবক হিসেবে কাজ করে, তার কারণটা হচ্ছে অবস্থান্তর মৌল কী করে, এখানে বিক্রিয়কের অণুগুলোকে শোষণ করে, এটাকে বলা হয় অ্যাডজাপশন, অ্যাডজাপশন, এটার নাম হচ্ছে অ্যাডজাপশন, অ্যাডজাপশন মানে হচ্ছে অধিশোষণ।
তো যখন এখানে অ্যাডজাপশন ঘটবে, অধিশোষণ ঘটবে, তখন অণুগুলোতে যে বন্ড আছে সেই বন্ডগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে পরমাণুগুলো আলাদা হয়ে যায়। পরমাণু যখন আলাদা হয়ে যায় তখন বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার স্পিডটা তোমার এখানে আস্তে আস্তে বৃদ্ধি পায়, বিক্রিয়ার গতিটা বৃদ্ধি পায়। তো এখানে যে এই বিষয়টাকে যদি আমরা এভাবে দেখাই, এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, দুইটা অক্ষ, এটা হচ্ছে আমাদের এখানে পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে রিয়াকশান কোঅর্ডিনেট। আমরা এখানে রিয়াকশান প্রোগ্রেসও আমরা বলতে পারি, রিয়াকশান প্রোগ্রেস করতেছে। তো যদি এখানে কোনো প্রভাবক না থাকে, প্রভাবক না থাকলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বিক্রিয়াটা, চিত্রটা হবে এরকম, যেখানে তোমার মনে করো এখানে নাইট্রোজেন আছে, তারপরে হাইড্রোজেন আছে, তারা মনে করো বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে তারা এরকম অ্যামোনিয়া তৈরি করতেছে। তাহলে এক্ষেত্রে এই যে এটা এটা হচ্ছে আমাদের ইএ, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির মানটা একটা বিক্রিয়া, এটা একটা ট্রানজিশন স্টেট তৈরি করবে, অর্থাৎ এখানে বন্ড ভাঙা করা শুরু হবে। তো ট্রানজিশন স্টেট তৈরি করার পরে এখানে যে শক্তিটা, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তির মানটা যত বেশি হবে, বিক্রিয়কের পক্ষে উৎপাদে পরিণত হওয়াটা তত ডিফিকাল্ট হবে। তো প্রভাবক ব্যবহার করলে প্রভাবক যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে এবং সেখান থেকে তারা অ্যামোনিয়া তৈরি করে। তো এখানে কিন্তু সক্রিয়ণ শক্তির মানটা তারা কমায় ফেলে, ওই বন্ড ভেঙে সক্রিয়ণ শক্তির মানটা তারা এই যে কমায় ফেলে। যখন সক্রিয়ণ শক্তির মানটা কমে যায় তখন বিক্রিয়াগুলো সহজে উৎপাদে কী হয়, তোমার পরিণত হয়। তাহলে আমরা যদি কোনো একটা বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার করি, প্রভাবক কী করে, বিক্রিয়কের অণুগুলোকে শোষণ করে, শোষণ করার কারণে অধিশোষণ ঘটে, এর ফলে তাদের বন্ডগুলো ভেঙে যায়। যখন বন্ডগুলো ভেঙে যায় তখন তারা পরমাণুতে পরিণত হয়, সক্রিয়ণ শক্তির মানটা কমে যায়, তখন বিক্রিয়ার স্পিড বা বেগ অনেক বেড়ে যায়। এইভাবে প্রভাবক কাজ করে। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আরেকটা ব্যাখ্যা দিই আমি, সেটা হলো যে প্রভাবক যখন মনে করো সালফার ডাইঅক্সাইডের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে তখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। এখানে ভ্যানেডিয়াম পেন্টাক্সাইডটাকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি। আমি আর 5 মিনিট সময় নেব। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে যখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, এখানে ভ্যানেডিয়াম পেন্টাক্সাইডকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি। তো এখানে প্রভাবকটা কী করে, প্রথমে সালফার ডাইঅক্সাইডের সাথে ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে ফেললো, প্রোডাক্ট তৈরি করে ফেললো, আর V2O4 তৈরি করে। তো এখানে ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার 5, আর এখানে ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বারটা হচ্ছে 4। অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো তাদের জারণ সংখ্যা পরিবর্তনশীল, তাই তারা বিক্রিয়ার সময় নিজেদের জারণ সংখ্যা পরিবর্তন করে অন্য যে কোনো স্টেটে নিজেদেরকে নিয়ে যেতে পারে। তাহলে এখানে কিন্তু V2O4 তৈরি করলো, পরবর্তীতে ওই V2O4টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার V2O5 তৈরি করে। তাহলে এখানে কিন্তু একটা বিকল্প রাস্তা সে তৈরি করছে বিক্রিয়ার জন্য, রাইট? তাহলে এখানে প্রথম ধাপে কী করলো, প্রোডাক্টটা তৈরি হয়ে গেল এবং সে একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো, পরবর্তীতে ইন্টারমিডিয়েটটা আবার বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে এটা প্রভাবকটা আবার আমরা ফিরে পেলাম। তাহলে প্রভাবকটা কিন্তু প্রথমে ইন্টারমিডিয়েট তৈরি করলো, পরে আবার প্রভাবকটা কিন্তু এখানে পুনরায় তৈরি হলো এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা যৌগ এখানে পেয়ে গেলাম। তো আমরা যদি এই জিনিসটাকে এখানে এভাবে দেখাই যে প্রভাবক যখন ছিল না তখন বিক্রিয়াটার যে গতিপথ, সেই গতিপথটা হচ্ছে এরকম। অর্থাৎ এখানে হচ্ছে এটা বিক্রিয়কের শক্তি, এটা হচ্ছে উৎপাদের শক্তি, আর এই 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 পুরাটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। যখন প্রভাবক ব্যবহার করা হয়েছে তখন দুইটা রাস্তা, অর্থাৎ দুইটা স্টেপ, এর ফলে এখানে যে ঘটনাটা ঘটে এটা কিন্তু গতিপথটা চেঞ্জ হয়ে যায়। তখন এখানে সক্রিয়ণ শক্তির যে মানটা, এই মানটা কিন্তু কমে যায়। আগে সক্রিয়ণ শক্তির মানটা ছিল বেশি, এখন সক্রিয়ণ শক্তির মানটা কিন্তু এখানে কমে গেছে। এই যে সক্রিয়ণ শক্তির মানটা কমে গেল বিকল্প রাস্তা তৈরি করার ফলে, এর ফলে কিন্তু বিক্রিয়ার বেগ তোমার অনেক বেড়ে যাবে, বিক্রিয়ার গতি অনেক বেড়ে যাবে, বিক্রিয়ার হার অনেক বেড়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় অবস্থান্তর মৌল, তাহলে অবস্থান্তর মৌলগুলো বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। এর কারণটা হচ্ছে যে অবস্থান্তর মৌলগুলো তারা বিক্রিয়কের অণুগুলোকে অধিশোষণ করে, এর ফলে তাদের বন্ড ভেঙে যায়, সক্রিয়ণ শক্তি কমে যায়, ফলে বিক্রিয়ার বেগ বেড়ে যায়। আরেকটা হচ্ছে তারা বিকল্প রাস্তা তৈরি করে বিক্রিয়ার জন্য, কারণ তাদের জারণ সংখ্যা হচ্ছে পরিবর্তনশীল। যেহেতু তাদের জারণ সংখ্যা পরিবর্তনশীল, তাই বিভিন্ন যৌগ তৈরি করে তারা একাধিক স্টেপে একটা বিক্রিয়া সম্পন্ন করে এবং এর ফলে সক্রিয়ণ শক্তির মানটা কমে যায়, ফলে বিক্রিয়ার বেগ তোমার বেড়ে যায়। আমরা একদম সবার শেষে চলে এসেছি, সেটা হচ্ছে লাস্ট বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলগুলোর যে যৌগগুলো সেগুলো সাধারণত প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। এটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। এখানে লক্ষ্য করে দেখো, Fe(H2O) ব্র্যাকেট ক্লোজ করে 6, এখানে দেওয়া আছে মনে করো 2+, তাহলে এটার নাম হচ্ছে হেক্সা একুয়া আয়রন 2 বা ফেরাস আয়ন। এখন এখানে যে আয়রনটা আছে, মাই ডিয়ার স্টুডেন্টস, আয়রনটা হচ্ছে এটা আমরা যদি লিখি তাহলে আর্গন লেখার পরে এটা হলো 3D6। তা ডিতে এখানে 6টা ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5, 3D-তে 6টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ইলেকট্রন আছে। আর তারপর হচ্ছে আমাদের এখানে 4S আছে, তারপর এখানে আমাদের 4P আছে, তারপর এখানে আমাদের এরকম 1, 2, 3, 4, 5 4D আছে। তো যখন এখানে আয়রনের সাথে এই পানি যুক্ত হবে, H2O 6টা যুক্ত হবে, তো পানি কিন্তু একটা হচ্ছে আমাদের দুর্বল প্রকৃতির লিগ্যান্ড, পানি হচ্ছে একটা উইক লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড। তো পানি যখন এখানে যুক্ত হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে 1, 2, 3, 4, 5 এখানে যে ইলেকট্রনগুলো থাকে,
এক দুই এক দুই তিন চার, এরা এভাবেই থাকে, এদের কোনো চেঞ্জ হয় না। এখন ছয়টা লিগ্যান্ড যেহেতু আছে, তো এখানে আমাদের ছয়টা ফাঁকা অরবিটাল দরকার। তো ছয়টা ফাঁকা অরবিটাল তৈরি করে এক দুই তিন চার পাঁচ, তাহলে এখানে একটা এস অর্থাৎ একটা ফোর এস, তিনটা ফোর পি আর দুইটা ফোর ডি মিলে একটা সংকরণ ঘটে এখানে। এই সংকরণটার নাম হচ্ছে এস পি থ্রি ডি টু সংকরণ, এরকম একটা সংকরণ ঘটে। এই সংকরণ ঘটার ফলে এখানে তোমার দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা ইলেকট্রন দেয় পানির অণুগুলো, এবং লিগ্যান্ডগুলো ইলেকট্রন দিয়ে এখানে আয়রনের সাথে কী করে, তারা সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এই যে এটা যে হয়ে গেল জটিল যৌগটা যে গঠিত হয়ে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জটিল যৌগটা তৈরির ফলে এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে এই ইলেকট্রনটা বেজোর, এটা বেজোর, এটা বেজোর, এটা বেজোর। তো যদি বেজোর ইলেকট্রন কোথাও থাকে, তাহলে বেজোর ইলেকট্রনে নিজের অক্ষের উপরে কী থাকে, স্পিন থাকে। নিজের অক্ষের উপরে স্পিন থাকার কারণে সেটা কী করে, নর্থ পোল এবং সাউথ পোল তৈরি করে, তার মানে সেটা চুম্বক হিসেবে কাজ করে। যেহেতু বেজোর ইলেকট্রন থাকলে সেটা চুম্বক হিসেবে কাজ করে, তাহলে বাইরের চুম্বক ক্ষেত্রের সাথে তার ইন্টারাকশন হবে, তখন সেটা চুম্বক দ্বারা কী হবে, আকৃষ্ট হবে, তখন সেটা হয়ে যাবে আমাদের প্যারা ম্যাগনেটিক। তাহলে অনেক অবস্থান্তর মৌল তাদের যৌগগুলো এরকম প্যারা ম্যাগনেটিক ধর্ম দেখায়। আবার মাঝে মাঝে স্ট্রং লিগ্যান্ড থাকলে কোনো বেজোর ইলেকট্রন থাকবে না, তখন সেগুলো কী হয়ে যাবে, তোমার ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের আলোচনা। আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং এখান থেকে পরীক্ষায় ইন্টারমিডিয়েটে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে। অবস্থান্তর মৌল তাদের যে যৌগগুলো সেগুলোর বৈশিষ্ট্য, যেমন নাম্বার ওয়ান হচ্ছে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করবে, নাম্বার টু হচ্ছে অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করবে, নাম্বার থ্রি হচ্ছে অবস্থান্তর মৌলগুলো রঙিন আয়ন গঠন করবে বা রঙিন যৌগ গঠন করবে, চার নম্বর হচ্ছে অবস্থান্তর মৌলগুলো এবং তাদের যৌগগুলো বিক্রিয়ার সময় প্রভাবক হিসেবে কাজ করবে, আর সর্বশেষে আমরা যেটা দেখলাম অবস্থান্তর মৌলে যে যৌগগুলো আছে সেগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করতে পারে, প্যারাম্যাগনেটিক হিসেবে আচরণ করতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, এবং সেখানে আমরা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।